السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، قال الله تعالى في كلامه المجيد: ليس شيء أكرم على الله من الدعاء. وقال الله تعالى في كلامه المجيد: إن الدين عند الله الإسلام، إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، إلى آخر الحديث. নাস্তিকতার কুসংস্কারে বেড়া জাল থেকে বের হতে পারলেই একজন মানুষ হতে পারে প্রকৃত মুক্তমনা। আমি তাদের মধ্যেই একজন। দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সাথে লাইভ শুরু করলাম, এবং আপনারা জানেন আজকের লাইভের যে টপিকটা, নাস্তিকদের একটি প্রিয় টপিক, নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসীদের একটা মানে খুবই হচ্ছে যে মানে মজাদার একটা টপিক। কিন্তু এই মজাদার টপিক নিয়ে তারা হচ্ছে গিয়ে সাধারণ মানুষের সাথে খুবই মজা পায়, কিন্তু হচ্ছে আমার কাছে আসলেই মানে তাদের যে অবস্থান, তাদের যে মজার যে অবস্থান, এই মজার অবস্থানটা খুবই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আপনারা জানেন আসলে বিষয়গুলো, জানেন যে এই যে তারা দিনভর নাস্তিক ধর্মের ধার্মিকরা বিভিন্ন ভাবে ইসলাম বা অন্যান্য সিস্টেমে আমাদের সাথে যে ইসলামের উপর যে অভিযোগ গুলো করে থাকে, এটা একজন নাস্তিক ধার্মিক কিভাবে করে, বা তার এই যে ধ্যান ধারণা গুলো থাকে, এটা আপনারা জানেন যে আমাদের যে লাইভ প্রোগ্রাম গুলো হয়, এই লাইভে কিন্তু আমরা আমরা কিন্তু তাদের প্রশ্ন এবং তাদের কথা পুরোটা শোনার জন্যই কিন্তু লাইভে আসি, এবং আপনারা জানেন যে তারা আমাদের সাথে আলোচনা করতেই প্রস্তুত না। এবং কতজন আসে, এই সর্বপ্রথম এসেই তারপর দেখা যায় চলে যায়। তো যাই হোক, আমরা জানি যে আমাদের তথ্য প্রমাণ, আমাদের যে যুক্তিগুলো রয়েছে, সেই যুক্তিগুলো এতটা মজবুত এবং এতটা শক্তিশালী যে এই তথ্য ও প্রমাণের সামনে দাঁড়ানোর মতো নাস্তিক ধর্মের ধার্মিকদের যোগ্যতাই নাই। স্টেট কথা, আমাদের তথ্য ও প্রমাণের সামনে কোন নাস্তিক ধার্মিকের যোগ্যতাই নেই যে আমাদের সাথে আলোচনা করবে, আমাদের তথ্যের ভিত্তিতে, তথ্যের বিপরীতে নতুন কোন তথ্য আনবে, এরকম যোগ্যতা কোন নাস্তিক ধার্মিকের নাই। এবং এই যে দেখেন, তাদের প্রিয় প্রিয় টপিকের উপর কিন্তু আমরা লাইভে আসি। হ্যাঁ, এটাই প্রমাণ করে যে একজন নাস্তিক বাদ বা নাস্তিক ধর্মের ধার্মিকরা কতটা হচ্ছে তো যাই হোক, আমরা আসলে আচ্ছা যাই হোক, তো এখানে আমি যে বিষয়টা বলতেছিলাম যে একজন আপনারা জানেন যে নাস্তিক ধর্মের ধার্মিকরা আমাদের সমাজের ভিতরে যে কাজগুলো তারা করে থাকে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা মা বাবার সাথে যৌনাচার থেকে নিয়ে শুরু করে, তারপরে হচ্ছে তারা তাদের যে চিন্তা চেতনা, ইসলামের বহু বিবাহের উপর তারা অভিযোগ করে, এটা ঠিক আছে। তারা বোঝাতে চায় যেখানে নারীর নাকি অবমাননা হচ্ছে, তারা সেই সাথে আরো বোঝাতে চায় যে এইগুলো এইগুলো মানে বর্বর বা এই ধরনের চিন্তা চেতনা কিন্তু আসলে তারা লালন করে। তো যাই হোক, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তারা যৌন স্বাধীনতার নামে একজন নারীকে উলঙ্গপনা বেহায়াপনা করে, হ্যাঁ, তারা যেই পরিমাণ একটি সমাজকে ধ্বংস করে দিতে চায়, সেটা কিন্তু তসলিমা দাদির কেতাব থেকে যদি মানে কেউ যদি দেখে যে তসলিমা দাদি তার কেতাবের মধ্যে হচ্ছে গিয়ে কি কি লিখে রাখছে, এবং তার এই যে কেতাব গুলোর যে সহি কেতাবের সহি ফতোয়া, এটা তো নাস্তিক ধার্মিকরা সহ্যই করতে পারে না। সহি কেতাবের হচ্ছে সহি ফতোয়া গুলো যখন দেখানো শুরু হয়, তখনই হচ্ছে তারা এই যে তাদের যে
মানে বিষয়গুলো তারা কিন্তু পুরোটাই বুঝতে পারে যে নাস্তিক ধর্ম কোথায় চলে যাইতেছে। তো এটাই হচ্ছে একজন নাস্তিক ধার্মিকের জন্য একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, যাই হোক, যে কেউ কিন্তু আমাদের লাইভে যুক্ত হতে পারে, আমাদের লাইভের সাথে যুক্ত হয়ে যে কেউ আমাদের সাথে আলোচনা করতে পারে, সেক্ষেত্রে সর্বোচ্চ অধিকার দেওয়া হবে এবং কথা বলার পরিপূর্ণ অধিকার দেওয়া হবে। তো যাই হোক, এবার আসেন ইসলামের বহু বিবাহের উপর নাস্তিক ধার্মিকরা যে অভিযোগগুলো করে থাকে, তার মধ্যে যে ইসলাম এতগুলো বিবাহর কেন অনুমোদন দিয়েছে, এটার অনেক যৌক্তিক বিষয়গুলো অনেক বড় বড় যে লেখকগুলো রয়েছে যারা ওইরকম বইল টই লেখে, তারা এগুলোর জবাব দিয়ে দিয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এছাড়া আপনি অনলাইনে প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গাতে আপনারা এই বিষয়গুলো পাবেন যে আসলে দেখা যায় যে ইসলামের যে বহু বিবাহ বিষয়গুলো, এটার দ্বারা আসলে অনেকগুলো বিষয় ফুটে ওঠার জন্য অনেকগুলো সৌন্দর্য রয়েছে এই বিষয়গুলোর উপরে, এগুলো আপনারা দেখে নেবেন। তো যাই হোক, আর একটা বিষয় হচ্ছে যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা থাকে যে ইসলামের বহু বিবাহের ভিতরে দেখা যায় যে পুরুষের সংখ্যা কম, নারীর সংখ্যা বেশি, এর দিক থেকে বহু বিবাহটা একটা যৌক্তিক পন্থা, আর আপনাকে বহু বিবাহ করতেই হবে এরকমটা কিন্তু কোনো কোথাও কিন্তু ইসলাম বলে নাই, যে আপনাকে বহু বিবাহ করতেই হবে, আপনাকে করতেই হবে, এই কথাটা ইসলামে বলে নাই। কিন্তু হচ্ছে গিয়ে নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসীদের যদি আপনি দেখেন, হ্যাঁ যে তবে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে যে দেখেন নাস্তিক ধার্মিকরা বহু বিবাহের বিরোধিতা করে, কিন্তু ফ্রি সেক্স বা অবাধ যৌনাচারকে কিন্তু তারা অস্বীকার মানে কখনোই অস্বীকার করে না, মানে অবাধ যৌনাচারের লিমিট ক্রস পর্যন্ত করে, যেটা আমরা কালকে শুনেছি দুই তরবারির লড়াই পর্যন্ত চলে। হ্যাঁ, তো এখানে একটা বিষয় দেখেন যে তারা অবাধ যৌনাচার এবং ইসলামের বহু বিবাহের হচ্ছে হচ্ছে গিয়ে তারা যে যে বহু বিবাহের বিরোধিতা করতেছে, এবং এই বহু বিবাহের বিরোধিতা করার পর তারা যে অবাধ যৌনাচারের যে সিস্টেমটা আমাদের সামনে হচ্ছে তারা নিয়ে আসে, এবং এই বিষয়গুলো যখন আমরা দেখতে পাই এবং বুঝতে পারি যে এটা এটা কিভাবে একজন মানুষের পক্ষে সম্ভব যে নিজের মায়ের সাথে হচ্ছে গিয়ে তারা জেনার কথা বলতেছে, তারপর দুই তরবারির লড়াই বলতে হচ্ছে, ধরেন বাবা ছেলের সমকামিতার কথা বলতেছে, তারা তো সমাজের ভিতরে এই বিষয়গুলো আনতেছে, এবং এটাই হচ্ছে গিয়ে নাস্তিক ধর্মের সহি কিতাবের সহি ফতোয়া। এখন বিষয়টা হচ্ছে যে আপনি এই যে এগুলো আসলে মানুষ কেন করছে, বা এই বিষয়গুলো মানুষের মানে চিন্তা চেতনার ভিতরে কি পদ্ধতিতে আসছে, যতক্ষণ পর্যন্ত আমরা বিষয়টা না ধরতে পারবো, এই যে আপনি দেখবেন কিছু একজন কিন্তু হতাশাগ্রস্ততায় কিন্তু মৃত্যুবরণ করছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আমাদের সাথে যুক্ত হয়েছেন লালন সাদ, আপনি কি হ্যালো, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছেন আপনি? জি, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। আপনার শরীর কেমন? ভালো আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, কিছু বলবেন কি? বলতাম কি বলতাম, বলেন। নাস্তিকরা আসলে কি চায় দুনিয়াতে, আসলে আপনি বলতে পারবেন ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলতে চাচ্ছি যে আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন যে নাস্তিকরা আসলে কি চায়। আসলে নাস্তিকতা হচ্ছে আপনার মানে আপনি যখন, আমি আপনাকে বুঝাই, যেরকম ধরেন আপনি যখন ইয়া করবেন যে আপনি একটা সমাজে একটা কাজ করতে যাচ্ছেন, যেটাকে মানে আপনার কোনো নিয়ম থাকবে না এবং নিয়মতান্ত্রিকতা যখন আপনার ভিতরে থাকবে না, অতঃপর যখন আপনি ধরেন কোন একটা কাজ করতে গেছেন, যেরকম ধরেন আমি আপনাকে বুঝাইয়া দিই, আপনি ধরেন ধর্ষণ করতে গেছেন বা আপনার মধ্যে একটা নারী লোভ জাগছে, এরপর যদি আপনি কোন একজন নারীকে স্পর্শ করতে যান, এরপর ইসলাম বলতেছে তোমাকে বিবাহ করতে হবে। কিন্তু নাস্তিক ধর্ম বলতেছে যে যখন এই যে দেখলো যে বিবাহ একটা বাধা তাদের অবাধ যৌনাচারকে মিটানোর জন্য, বিবাহ একটা বাধা, তারা সকল নারীকে ভোগ করতে পারতেছে না, তারা তো আসলে প্রচুর পরিমাণে নারী লোভী, এটা যদি আপনি হুমায়ুনের কিতাবগুলো দেখেন সেখানে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে তারা হচ্ছে প্রচুর পরিমাণে নারী লোভী, যার কারণে তারা দেখা যেতেছে যে এই যে সমাজের ভিতরে, হ্যাঁ তো তার যার কারণে তারা দেখা যেতেছে যে আপনার
এই এই যে বিবাহ প্রথার কারণে দেখা যেতেছে যে বিবাহ একটা নিয়ম, এই নিয়মের তারা অন্তর্ভুক্ত হচ্ছে এবং তারা প্রচুর সংখ্যক নারীকে ভোগ করতে পারতেছে না, এই যে একটা বাধা, এই বাধাটাকে যখন মানে তারা পাচ্ছে, তখন এখান থেকে তাদের মূলত ধর্মের প্রতি বিদ্বেষ যাচ্ছে, মূলত নফসের হচ্ছে আপনার চাহিদা পূরণ করার জন্য, চাহিদা পূরণার্থেই তারা মূলত হচ্ছে আপনার ধর্মের সর্বপ্রথম বিদ্বেষটা শুরু হয়। এরপরে তারা আসলে শেখে যে আসলে এই ধর্মকে উদ্ঘাত করতে হলে আমাকে কি করতে হবে, তখন হচ্ছে তারা স্রষ্টায় অবিশ্বাসের মতন একটি পয়েন্টে চলে আসে, এবং স্রষ্টায় অবিশ্বাসটা তখন তারা সেখানে ওইখান থেকে আসলে মূল চিন্তা চেতনা শুরু হয়। আর তবে আমার গবেষণায় যেটা এসেছে সেটি হচ্ছে যে একজন নাস্তিক ওই কারণেই নাস্তিক হয় যখন সে মূলত তার যে চিন্তা চেতনার বাধাগ্রস্ততা এবং অবাধ স্বাধীনতার নামে বিভিন্ন অপকর্ম, ধর্ষণ, লুণ্ঠন, এবং সোভিয়েত ইউনিয়নে আপনারা দেখেছেন যে পরিমাণ মানুষদেরকে হত্যা করা হয়েছে, যে পরিমাণ গণধর্ষণ করা হয়েছে, এটা একজন সভ্য মানুষের জন্য এবং সঠিক চিন্তাশীল মানুষের জন্য এটা কখনোই সম্ভব না। এই যে এই ধর্ম যখন এই বিষয়গুলো চুরি, চামারি, ডাকাতি থেকে বাধা প্রদান করছে, তখন হচ্ছে তারা ধর্ম ছেড়ে দেওয়ার নামে, স্রষ্টাকে ছেড়ে দেওয়ার নামে, নিজের নফসের চাহিদার উপর হচ্ছে তারা, নিজের নফসানিয়াতের উপর তারা মূলত দাসত্ব করছে। আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন কিনা আপনি? আচ্ছা, আসসালামু নাস্তিকতা নিয়ে আলাইকুম কথা বলুন। রহমতুল্লাহি ওয়ালাইকুম ওবারাকাতুহ। আসসালাম ওরহমতুল্লাহ। তো সিরাজি ভাই, আপনি যেহেতু লাইভে আছেন আমি শুনছিলাম, আমাকে অ্যাড করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা থেকে আমরা যেটা শুনতে পারলাম, বুঝতে পারলাম, উপলব্ধি করতে পারলাম যে নাস্তিক্য ধর্ম আসলে ইসলামে যে বহু বিবাহ এটা নিয়ে আসলে ডিল করে কিনা আমরা বুঝতে পারি যে না, ইসলামের বহু বিবাহ নিয়ে নাস্তিক্য ধর্ম ডিল করে না। হ্যাঁ, কারণ নাস্তিক্য ধর্মের জৈবিক স্বাধীনতাটা এত বিস্তর এবং নাস্তিক্য ধর্মের যে জৈবিক নীতিমালা আছে, আমরা জানি যে আপনি যেভাবে তথ্যগুলো আমাদের সামনে দেন, আপনি যদি এভাবে তথ্যগুলো না দিতেন আমরা হয়তো বা জানতেই পারতাম না যে নাস্তিক্য ধর্মের মানে এত বর্বরতা এবং কুসংস্কার যুক্ত যে জৈবিক নীতিমালা। হ্যাঁ, আমি হয়তো বা মানে বলতেও ঘৃণা বোধ লাগে, আপনি যে ভাই তারপরে এত মানে সৎ সাহস নিয়ে যেভাবে মানে আমাদের সামনে তথ্যগুলো উপস্থাপনা করলেন, আসলে খুবই প্রশংসার দাবি রাখে এগুলো। এই কারণেই যে আপনার এই আলোচনা দেখে আমরা অনেক ফায়দা পাচ্ছি এবং শুনলে খুবই খুশি হবেন সিরাজি ভাই, যে অনেকেই নাকি নাস্তিক্য ধর্ম নিয়ে এখন সংশয় আছে। হ্যাঁ, নাস্তিকদের যেখানে নাস্তিক্য ধর্ম প্রচার করা হয়, যেসব সমকামীরা তারা নাস্তিক্য ধর্মের পক্ষে কথা বলেন বা নাস্তিকতাকে মানব ধর্ম বলে বলেন, তাদের কাছে যখন কিছু নাস্তিক ধর্মের সংশয় ভরে যখন প্রশ্ন করে যে আপনার এরকম অশ্লীল কথা কেন বিশ্বাস করেন, হ্যাঁ, মাকে নিয়ে, বোনকে নিয়ে, ভাইকে নিয়ে, বাবাকে নিয়ে, নাতিকে নিয়ে, ভাতিজাকে নিয়ে, মামাকে নিয়ে, মামিকে নিয়ে, আপনার এগুলো এত অজাচারপূর্ণ কথাগুলো কেন বিশ্বাস করেন, এগুলো কি মানে জৈবিক স্বাধীনতার অংশ কিনা, তখন তারা বলে যে তো এটারে সিরাজি পাঠাইছে, ওইটারে এম কে হাসান পাঠাইছে, এটারে ভক্করে পাঠাইছে। তো এগুলো আসলে তারা এগুলো তো আসলে প্রশ্নের উত্তর না সিরাজি ভাই, তাই নয় কি? এগুলো কিন্তু প্রশ্নের উত্তর অবশ্যই না, অবশ্যই কে প্রশ্নের পাঠাইছে উত্তর প্রশ্নের উত্তরটা তো আমরা চাই, আমাদেরকে প্রশ্ন করার অধিকার কিন্তু দিতে হবে। আমাদেরকে প্রশ্ন করার অধিকার না দিয়ে কে কাকে পাঠাইছে, কে কাকে কি করছে, এগুলো তো দেখার বিষয় না। নাস্তিক্য ধর্মকে প্রশ্ন করতে হবে, আস্থা রাখতে হবে দ্বিতীয় বিদ্যায় মানে ইসলামে। এখন কথা হচ্ছে গিয়ে এবং বুদ্ধির্ণকে শান দিতে হবে। তো আমরা যদি বুদ্ধির্ণকে শান না দিয়ে, আমরা যদি নাস্তিকরা যদি সিরাজি ভাইকে গালাগালি করে, এটা তো আসলে মানে মুক্ত বুদ্ধি চর্চার আন্দোলন তো হইল না, ঠিক না? আপনি আপনার পেজের নাম অবশ্যই দিতে অবশ্যই পারেন অবশ্যই যে বাংলাদেশ হিউম্যান সেকুলারিজম ভক্ক চক্কর, তারপরে জার্মান ভিক্ষুক, এইসব উল্টাপাল্টা গাঁজাখুরি নাম আপনি সংশয় .com দিতে পারেন, কিন্তু এইসব নাম দিয়ে তো আসলে নাস্তিক্য ধর্মের মানে কি কোনো কিছু হবে না। আপনাকে প্রশ্নের উত্তর গুলো দিতে হবে, আপনি প্রশ্নের উত্তর না দিয়ে একটা মানুষকে আপনি এভাবে গালি দিবেন, একটা মুসলিমকে এভাবে গালি দিবেন, একটা মুমিনকে একটা গালি দিবেন, এভাবে তো আসলে হয় না। তো সিরাজি ভাই, আপনার আলোচনা আমি শুনছিলাম, আমি আপনার আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে গিয়ে যে আপনি আসলে যেটা বুঝাতে চাচ্ছেন যে ইসলামের যে বহু বিবাহর যে নিয়ম নীতি গুলো কোরআন হাদিসে পরে আমরা জানতে পারি, এটা আসলে নাস্তিক ধর্ম কোনো ডিলই করে না। জি ভাই, আপনি যদি আরেকটু বুঝিয়ে বলতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
তো যাই হোক, এই যে যে ভাইটা আসলেন, হ্যাঁ ওই উনি যে চলে গেলেন, এটা সম্ভবত উনি জানেন না যে কিভাবে ফেসটা বন্ধ করতে হয়, উনি হয়তো একজন নাস্তিক ধার্মিক হতে পারে। তো যাই হোক, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তো বিষয়টা হচ্ছে যে নাস্তিকতা বা নাস্তিক ধর্ম বা নাস্তিক মতবাদ বা নাস্তিকতা কি, এই যে নাস্তিকতা কি চায়, মানে এই বিষয়টা আমরা এত বলেছি, এত লাইভে বলেছি যে আপনারা নতুন কোন যুক্তি আমাদের সাথে নিয়ে আসেন, দেখি আপনারা কি যুক্তি নিয়ে আসেন, আমরা সেগুলো দেখি, এবং আমরা যারা সভ্যভাবে চিন্তা করতে পারি আপনাদের যুক্তিগুলো তো আমরা বিবেচনা করব। তো দেখেন এই যে নাস্তিকতা কি চায়, নাস্তিকতা কি চায়, এটা তো প্রতিদিন লাইভে বলছি যে নাস্তিকতা সমকামিতা চায়, নাস্তিকতা বিবর্তনের মতো একটা মানে গাঞ্জাখুরি মার্কা কথা বিশ্বাস করতে বলে আমাদেরকে, এবং এটার উপর আস্থা রাখতে বলে, কিন্তু এটা তো আমরা কখনোই, আমাদের জন্য এটা কখনোই সম্ভব না। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম যে যে আরেকটি বিষয় হচ্ছে যে নাস্তিকতা আমাদেরকে বলতেছে যে সমাজ প্রথার বিরোধিতা করতে, বিবাহ প্রথার বিরোধিতা করতে, পতিতলায়ের মতো খারাপ নিকৃষ্ট একটা জিনিসকে সমাজের ভিতর, যেটা দ্বারা আসলে নারীর সম্মান এবং মর্যাদাকে ধ্বংস করে, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়টাকে যখন নাস্তিক ধার্মিকরা আমাদের সামনে উপস্থাপন করছে, তখনই কিন্তু আসলে আমাদের, আমরা যারা সঠিকভাবে চিন্তা করতে পারি এবং আমরা যারা নারীর সম্মান মর্যাদা নিয়ে কথা বলি, আমাদের কাছে বিষয়গুলো তখন পরিষ্কার হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব, একজন মানুষ এটা কিভাবে চিন্তা করছে, এবং একজন মানুষ আমাদের মতোই একজন মানুষ যখন এইগুলো আমাদের কাছে বলতেছে, তখন তো আমাদের কাছে এটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে, এবং এটা তো আমাদের কাছে মানে প্রচন্ড পরিমাণে একটা চিন্তার যে মানে একটা জায়গা করে দেয় যে কিভাবে হতে পারে একজন মানুষের জন্য। এবং যখন তারা আমাদের সামাজিক প্রথাটাকে, আমাদের যে আমরা যারা যে সমাজ নিয়ে আসলে চিন্তা করি এবং সমাজের গভীরত্ব বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি, তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো চলে আসে যে সমাজের মধ্যে যে একজন নারীকে সম্মান মর্যাদা, এবং বিশেষ করে যে একটা সন্তান হবে সেই সন্তানকে লালন পালন করা, এই যে বিষয়গুলো টোটালি বিষয়টা কিন্তু নাস্তিক ধর্মের ধার্মিকরা কিন্তু আমাদেরকে করতে নিষেধ করে। কারণটা কি, আমাদের এই বিষয়টা জানতে হবে যে একজন নাস্তিক ধার্মিক কেন আমাদের পরিপূর্ণ সমাজ ব্যবস্থার বিরোধিতা করছে, প্লাস তারা আমাদের সাথে কেন বিবাহ প্রথার বিরোধিতা করছে, এর টোটালি বিষয়বস্তুটা হচ্ছে এখানে গিয়ে দাঁড়ায় যে তারা মূলত দায়িত্বহীনতা ভাবে এবং একটি নিয়ম শৃঙ্খলাকে ভেঙে দিয়ে তারা মূলত নফসের চাহিদার নামে এই সমস্ত অবাধ যৌনাচার এবং একটি সভ্য সমাজ এবং একটি সভ্য জাতিকে ধ্বংস করার নিমিত্তেই কেবলমাত্র তারা এই কাজগুলি করে থাকে। তো এটাই তো হচ্ছে একজন মানে নাস্তিক ধর্মের শিক্ষা। শিক্ষা তো সিরাজি ভাই, আসলে দেখেন আপনি কিন্তু জানেন যে নাস্তিক ধর্মের একজন মহিলা অবতার রয়েছেন, যার নাম হচ্ছে গিয়ে তসলিমা নাসরিন, আমি যাকে সম্মানের সাথে দাদি বলে ডাকি। হ্যাঁ, এখন কথা হচ্ছে গিয়ে যে উনি কিন্তু সরাসরি বলেছেন যে পশু পাখিদের যেহেতু বিবাহের কোনো প্রয়োজন হয় না, তাহলে মানুষেরও আসলে কোনো প্রয়োজন নেই। তো এখন কথা হচ্ছে কি, এটা আসলে কি ধরনের যে ফতোয়া উনি দিলেন, এটা তো মানে আমার মাথায় ধরলো না, এবং মাথাতেই ধরলো না। কারণ হচ্ছে কি, মানে ওনারা আসলে মানে যেই গোবর ওনাদের মাথায় পোষণ করে থাকেন, এটা তো আসলে আমরা যারা যুক্তি তর্ক চর্চা করি, আমরা যারা বিশুদ্ধ বিজ্ঞান চর্চা করি, তারা তো আসলে এটা মেনেই নিতে পারি না। এখন কথা হচ্ছে সিরাজি ভাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাকে আমি এই মুহূর্তে সবার সামনে মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আপনি কি জানেন আপনার এই ভিডিওগুলোর কারণে কিন্তু অনেক নাস্তিক কিন্তু আপনার মদ খাওয়ার ছবি দিত, এখন কিন্তু তারা সেগুলো দেয় না। হ্যাঁ, তার অনেক নাস্তিকের ছেলের সাথে মানে মদ খাওয়ার ছবি, মানে মদের বোতলের ছবি দিত, তারপরে বিড়ি খাওয়ার ছবি। আপনি কিন্তু জানেন যে আপনার সামনে কিন্তু স্বীকারও করেছে যে তারা নাকি মদ খায় বড় বড় বোতলে, মানে মদ গাঞ্জা বিড়ি খাইতো না, কিন্তু কিন্তু মদ কিন্তু খায় কিন্তু ভাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে আপনার যে একটা সফলতা, আপনি কিন্তু বলতে গেলে মানে অনলাইনে যে আপনি একটা আলোড়ন যে সৃষ্টি করেছেন, এটা কিন্তু অন্য কেউ কিন্তু পারেনি ভাই। হ্যাঁ, এটা আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, এবং আপনি যেভাবে তথ্যগুলো আমাদের কাছে দিচ্ছেন, আমার তো মানে মনে হয় যে আপনি এত পড়াশোনা করেন এবং মানে এত বই পুস্তক আপনি পড়েন, গবেষণা করে আমাদের কাছে যে গবেষণার যে সার নির্যাসটা আমরা আপনার লাইভে এসে দেখতে পাই, হ্যাঁ তো তো বিষয়গুলো কিন্তু খুবই মানে ভালো লাগে। আমরা কিন্তু এরকম
মুমিন বান্দাই কিন্তু আমরা অনলাইনে চাই, যারা অনেক যুক্তিবাদী হবে, হ্যাঁ, যারা সত্য তথ্য আমাদেরকে দিবে এবং আমরা যাদের কাছ থেকে শিখতে পারবো। এবং আপনার লাইভ গুলো তো আমি যেহেতু প্রায়ই দেখি, হ্যাঁ, এবং ধরেন আজকে আপনি আমাকে অ্যাড করেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার আলোচনা থেকে আমি আসলে যা শিখতে পারি সেগুলো হচ্ছে কি, আসলে নাস্তিক ধর্ম আসলে কোনো বিষয়ই না। ওরা আসলে যে অভিযোগগুলো করে, এই অভিযোগগুলো যদি আমরা বাদ দিই তাহলে এদের কোনো তলাই থাকে না, হ্যাঁ। এবং ওরা আসলে যা বিশ্বাস করে যে স্রষ্টার অস্তিত্ব বলে কিছু নেই। হ্যাঁ জি আমি ভাই, জি ভাই, হ্যাঁ আমি হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যখন দেখতে পাচ্ছি যে আমরা যারা সমাজতন্ত্র নিয়ে চিন্তা ভাবনা করি এবং সমাজের সৌন্দর্য যেটাকে বলা হয়, এবং নাস্তিক ধার্মিকরা কিন্তু সেই সৌন্দর্যকেই নষ্ট করার হচ্ছে চেষ্টা করে। আপনারা জানেন যে একটা পরিবার প্রথা বা একটা পরিবার মিলে যেটা গঠন হয় এবং একটা পরিবারের সৌন্দর্য যেভাবে গঠন হয় এটা কিসের উপর ভিত্তি করে হয়, এটা কিন্তু একটা বিবাহ বা একটা আবদ্ধ যেটাকে নিকাহে আকদ বলা হয়, অর্থাৎ চুক্তির মাধ্যমে একে অপরে আবদ্ধ হওয়া বা আবদ্ধ থেকে একটা মানে একটা হচ্ছে এটাকে কি ধরনের বলা যেতে পারে, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হওয়া। এবং এটা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা গড়ে ওঠে সেটা হচ্ছে সম্মান, একে অপরের সম্মান, রেসপেক্ট, এই জিনিসটা কিন্তু গড়ে ওঠে। যেরকম ধরেন আপনি আপনার সন্তানকে স্নেহ করবেন এবং সে সাথে আপনি আপনার সন্তানও আপনাকে আপনাকে সম্মান করবে, এই দুটো বিষয় কিন্তু বিবাহ সংশ্লিষ্টতা থাকার কারণে বেশি হয়ে থাকে। কিন্তু আমরা যদি নাস্তিক ধর্মের দিকে খেয়াল করি, তারা যখন এই বিবাহ প্রথার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়টাকে ছেড়ে দিচ্ছে, অবাধ যৌনাচারে লিপ্ত করছে, তখন সন্তান যে আপনার বাবাকে সম্মান করবে এবং সন্তান যে আপনার করবে এই বিষয়টা গুলো কিন্তু থাকছে না, যার ফলে দেখা যাচ্ছে যে যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে মানে এই যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো থাকার কারণে তখন আসলে হ্যাঁ হ্যাঁ তো এই বিষয়গুলো হ্যালো। থাকার কারণে হ্যাঁ কারণে তো সিরাজি ভাই, এখানে আপনার সাথে একটা যে বিষয়টা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, নাস্তিক ধার্মিকরা বা নাস্তিক অন্ধবিশ্বাসী সমকামীরা, তারা আমাদের যে প্রশ্নের উত্তরটা দিতে সবচেয়ে বেশি মানে ভয় পাই বলবো, সেটা হচ্ছে গিয়ে মানে নাস্তিক ধর্মের নৈতিকতাটা আসলে মানদণ্ড কি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে গিয়ে যে আমরা জানি যে তারা যুক্তি ছাড়া কোনো কিছু মানে না, কারণ ধর্মানুভূতির উপকথা একটা কেতাব আছে হুমায়ুন আজাদ সাহেবের, উনি কিন্তু বলেছেন যে পুরা পৃথিবীটাই শুধু চলে হচ্ছে গিয়ে আপনার যুক্তি দিয়ে। এখন কথা হচ্ছে নৈতিকতা কিন্তু যুক্তির বাহিরের একটা জিনিস, আপনি কিন্তু নৈতিকতাকে কিন্তু কখনোই যুক্তি দিয়ে মানতে পারবেন না, কখনোই পারবেন না। কেন পারবেন না জানেন? কারণ দেখেন, মানবতার সেবা করব, হ্যাঁ, বা নাস্তিকরা যে দাবি করে নাস্তিকতা মানব ধর্ম, আমরা মানবতার সেবা করব, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, পরিবারকে সুন্দর করব, এই করব সেই করব, প্রশ্ন হচ্ছে কেন কেন করবেন আপনি? এটার পিছনে কিন্তু কোনো যুক্তি নাই। একজন স্বামী একজন স্ত্রীকে ভালোবাসে এবং একজন স্ত্রী একজন স্বামীকে ভালোবাসে, কেন ভালোবাসে এটার প্রমাণ কি? কোনো প্রমাণ নাই, কোনো কারণ নাই, কোনো যুক্তি নাই। এই ভালোবাসাটাকে কিন্তু আপনি যুক্তি দিয়ে কোনোভাবেই ব্যাখ্যা করতে পারবেন না, এটা অনুভব করার জিনিস। এখন যদি আবার প্রশ্ন করি অনুভব কাকে বলে, হ্যাঁ, এটার উৎপত্তি কিভাবে হয়েছে, বিবর্তনের আলোকে এটা কিভাবে এটার উৎপত্তি হইলো, শূন্য থেকে অনুভূতি কিভাবে সৃষ্টি হয়েছে, বিজ্ঞানী হুজুররা কি বলছে, বিজ্ঞানী মারেফতের পীরেরা কি বলছে, কোনো উত্তর তারা দিতে পারে না। তো আমরা যখন এই প্রশ্নগুলো যখন করি তখন বলে যে তো ভুল 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 প্রশ্ন করতেছে। আসলে তো ভাই, প্রশ্ন তো জানার জন্যই করতেছি, কারণ সসুপ্ত পাঠক একটা ফতোয়া আছে যে প্রশ্নেই হচ্ছে গিয়ে মুক্তি, যুক্তিতেই হচ্ছে গিয়ে নাকি মুক্তি, তারা বলে থাকে। তো আমরা যখন তাদেরকে যুক্তি এবং প্রশ্ন যখন করি তখন তারা যদি এসব এই ধরনের কথা বলে, তারা যদি আমাদের প্রশ্নকে ভয় পায়, তাহলে তো আসলে কিছুই হবে না ভাই, নাস্তিক ধর্ম তো আসলে প্রতিষ্ঠিত হবে না, বা তারা যে যা প্রতিষ্ঠিত করতে চায়। একটা যুবক একটা বৃদ্ধকে সম্মান করবে, হ্যাঁ, তো কেন সম্মান করবে ভাই? দেখেন এখানে কিন্তু এটার বিপক্ষে কিন্তু অনেক যুক্তি আছে। একটা শক্তিশালী একটা যুবক 25 বছর বয়সের, তার গায়ে অনেক শক্তি, হ্যাঁ, টগবগে যৌবন, কিন্তু একটা বুড়ো, তার গায়ে কিচ্ছু নাই,
তাকে কেন সম্মান করবে, তার সেবা যত্ন কেন করবে? দেখছেন, এগুলো কিন্তু সব যুক্তি, এবং এই যুক্তিগুলোকে কিন্তু আমরাও খণ্ডন করতে পারি না। হ্যাঁ, মুমিনরা কি বলবে? হ্যাঁ, এটা ইসলামের আদর্শ, যে ছোট সে বড়দেরকে সম্মান করবে, বড়দেরকে সেবা যত্ন করবে, এটা কিন্তু ইসলামের আদর্শ। কিন্তু নাস্তিক্য ধর্মের আদর্শ হচ্ছে যুক্তি দিয়ে সবকিছু নির্ণয় করতে হবে। কিন্তু এই যে ভালো খারাপের যে একটা পরিধি বা বাউন্ডারি আমাদের নাস্তিকরা উপস্থাপন করে, এটার পিছনে কিন্তু কোনো যুক্তি তারা দিতে পারে না ভাই। যে ভাই এই বিষয়টা ভাই কি বলবেন, মানে প্রাসঙ্গিক ইসলামে বিবাহ বনাম নাস্তিক ধর্মের জৈবিক স্বাধীনতা, এই বিষয়গুলো প্রাসঙ্গিক দেখেই আসলে আপনাকে বললাম ভাই। জি ভাই, আপনি যদি কিছু বলতেন। হ্যাঁ হ্যাঁ, তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একজন মানুষকে সম্মান করা বা শ্রদ্ধা করা, এটা আসলে এটা কোন কোন যুক্তি কোন যুক্তির ভিত্তিতে হতে পারে বা যুক্তির যে বিষয়গুলো থাকে এখানে। দেখেন, হুমায়ুন আজাদ তারা আমরা বিশ্বাস কিতাবের ভিতরে যে কথাটা উল্লেখ করেছেন যে দুনিয়ার সবকিছু হচ্ছে নিরর্থক, যার কোনো অর্থপূর্ণতা, আমরা যদি কোনো কিছুকে অর্থপূর্ণ করে গড়ে তোলার চেষ্টা করি সেটা হচ্ছে সর্বোচ্চ নিরর্থকতার ফসল। মানে আপনি অর্থপূর্ণ করতে চাইতেছেন না, এটাতে কোনো সমস্যা নাই, এটা হচ্ছে স্বাভাবিক নিরর্থক। আর যদি আপনি কখনো অর্থপূর্ণ করে তোলার চেষ্টা করেন, না আপনার ধ্যান ধারণা অনুপাতে যদি মনে হয় যে আপনি একটা অর্থপূর্ণ করে মানে মানাদার কোনো কিছু করার চেষ্টা করছেন, তাহলে আপনার জন্য যেটা হবে সেটা হচ্ছে আপনার চরম নিরর্থকতা। তাহলে আমরা একজন অত্যন্ত এই গবেষক হুমায়ুন আজাদ সাহেব, যাকে নাস্তিক ধার্মিকদের পরিভাষায় হচ্ছে জান্নাতুল জার্মানে, তাকে বিমান বিমানে করে নিয়ে যাওয়া হয় এবং তাকে মানে বিমানের 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 রিক্সা ভাড়া, ভাড়াও বিমানের রিক্সা ভাড়া আর কি ভাই। হ্যাঁ, বিমান ভাড়াও টাকাটাও দিয়ে দিয়ে দেয়, এরকম একজন চরম মানের একজন লেখকের কথা আমি কিন্তু বলতেছি। হয়তো অনেকে ইয়া করতে পারেন যে আমি আমি মিথ্যা কথা বলতেছি, কিন্তু মিথ্যা কথা না, একেবারে সহি মোতাবেক সহি সহি কথা। তো যেই নাস্তিক ধার্মিককে ধরেন আপনার একেবারে বিমানে করে হচ্ছে নিয়ে গেছে মানুষ এবং তাকে জান্নাতুল জার্মানি নিয়ে গেছে, সেই যখন বলছে যে জীবনের অর্থপূর্ণ করে তোলার যে চেষ্টাটা, সেই প্রচেষ্টাটা হচ্ছে চরম নিরর্থকতা। সুতরাং এই যে দুনিয়াটাকে নিরর্থক বলা হচ্ছে, তখন নীতি নৈতিকতা কোনো অপশনই থাকে না, টোটাল জিনিসটা একটা মানে মানে ভাওতাবাজি হয়ে যায়, ঠিক আছে? এবং নীতি নৈতিকতার যে মানদণ্ডটা, এটা টোটালি এখানে ভুল প্রমাণিত হয়, ভুল প্রমাণিত হয়, ভুল প্রমাণিত হয়। যদি কেউ কখনো এই স্ট্যান্ডার্ডটা আমাদের সামনে দাঁড় করায়, যেরকম আপনি দেখবেন যে আপনার বিভিন্ন নাস্তিকরা বলে যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি না হওয়া, ক্ষতি সাধন করা, ক্ষতি করা বা ক্ষতি না করা, এই টোটালি বিষয়টা হচ্ছে বকাস। কারণ আমি কোনো জিনিস মানবো, এটার কোনো অর্থ থাকতে হবে, যেহেতু এই বিষয়গুলো হচ্ছে চরম নিরর্থকতা, তাহলে এই নিরর্থকতার কোনো অর্থই তো দাঁড়ায় না। আমি যে একজনকে সম্মান করব, আমি যে একজনকে শ্রদ্ধা করব, আমি যে একজনকে ভালোবাসবো, আমি যে আমার পিতাকে সম্মান করব ইসলাম ধর্ম অনুপাতে, আমি যে আমার ছেলেকে স্নেহ করব ইসলাম ধর্ম অনুপাতে, আমি যে আমার বাবাকে সম্মান করব, মাকে সম্মান করব, বোনকে সম্মান করব, এই বিষয়গুলো টোটালি নাস্তিক্য ধর্মের ধার্মিকরা তাদের এই নিয়ম অনুপাতে এটা প্রমাণই করতে পারবে না যে এটা একটা ভালো কাজ, বরঞ্চ এটাই প্রমাণ করবে যে এটা একটা নিরর্থক এবং চরম নিরর্থক একটা কাজ। সুতরাং পৃথিবীতে নৈতিকতা হওয়াটা একটা চরম নিরর্থকতা। যদি কেউ এরকম মানে সার্থক করতে চায়, নিয়মতান্ত্রিকতার সাহায্যে এরকম কেউ করতে চায়, তাহলে হচ্ছে সেটা হচ্ছে আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন লালন সাত। হ্যাঁ, আপনি সম্ভবত আপনার নেটওয়ার্কে কোনো প্রবলেম হয়েছিল, আপনার দ্বিতীয় প্রশ্নটা করতে পারেন। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি সম্ভবত একটা প্রশ্ন করেছিলেন, পরে আর আপনার লাইনটা কেটে গিয়েছিল। জি ভাই, ওই সময় নেট প্রবলেম ছিল, ওই জন্য চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ, দ্বিতীয় আচ্ছা প্রশ্ন ভাই, দিতে পারেন। হ্যাঁ, আমি এই যে আমি তো কোরআন শরীফ পড়ি, তো আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে এখানে আপনি এই যে কোরআন শরীফটা আমি আপনাকে দেখাইতেছি, বুঝছেন? হ্যাঁ 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 ঠিক আছে, তো আমি একটা প্রশ্ন হইলো আপনার, আমি বুঝতে পারি না আর কি জিনিসটা, একটা মিনিট আসতেছি।
এই যে একটা প্রশ্ন আছে আপনার, সুরা আর আল বাকারার যে আপনার এই যে এখানে লেখা আছে আলিফ লাম মিম, ঠিক আছে, এটার এই অর্থটা আমি বুঝতেছি না। এই যে এটা লেখছে এটার অর্থ আচ্ছা মানে আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি আসলে বুঝতে এখানে পারছি। মানে আমি আচ্ছা হ্যাঁ ধরতে পারতেছি না। আচ্ছা 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 আচ্ছা, তো এখানে বিষয়টা হচ্ছে যে পবিত্র কোরআনের শুরুতে যে আলিফ লাম মিমটা থাকবে, এই আলিফ লাম মিমের অর্থটা আমাদেরকে বোঝা জরুরি কিনা এটা একটা বিষয়। তাহলে নিরর্থক যদি হয়ে থাকে, অর্থহীন যদি হয়ে থাকে, তাহলে আল্লাহ তো পবিত্র কোরআনটাকে বানাইছেই হচ্ছে আমাদের বোঝার জন্য। তাহলে আমরা এটা কেন বুঝি না? আপনার প্রশ্নগুলো আমি সহজ করে দিচ্ছি, তাহলে আমরা কেন বুঝি না এটা একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা যে আলিফ লাম মিম এই যে আয়াতগুলো দিয়েছেন, এই অর্থগুলো যদি আমরা না বুঝি তাহলে এই আয়াতটা কিভাবে হুদাল্লিন নাস, মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ হতে পারে? এই সর্বোপরি বিষয়গুলো আমি আপনাকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনি একটু খেয়াল করে শুনবেন এবং পরিপূর্ণ বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন। প্রথম কথা হচ্ছে যে আমরা অর্থ উপলব্ধি করি কয়েকটা মাধ্যমে। কোরআনুল করিমের অর্থ উপলব্ধিতা হয় কয়েকটি মাধ্যমে। একটা হচ্ছে ভিতর গভীরগত বিষয়, গভীরগত বিষয়ের মাধ্যমে আমরা একটা জিনিসের অর্থ উপলব্ধি করতে পারি। আর একটা অর্থ হচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণ। তো আমি আপনাকে হ্যালো, হ্যালো, নেটে কি কোনো প্রবলেম হচ্ছে কিনা? হ্যাঁ বন হচ্ছে ওই ভাইয়ের ওনার হয়তো বা নেটে হয়তো বা প্রবলেম হচ্ছে। তো ভাই আপনার এমনি প্রশ্নটা কি ছিল? আমি আসলে শুনিনি, নেটে হয়তো বা প্রবলেম ছিল আচ্ছা আমার, কি ছিল যে ওই যে আচ্ছা আমার আলিফ লাম মিম। প্রশ্ন করছি আপনি শুনতে পারবেন সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে অথবা নেটে নেটে কোনো প্রবলেম। এমনি আপনার প্রশ্নটা কি ছিল ভাই, যদি একটু সংক্ষেপে বলতেন। না আমার প্রশ্নটা কোরআন থেকে, অনেকে বলছি উনি আসবে আসার পরেই আমি শুনতে পারবো হয়তো। হ্যাঁ সেটাই, কোরআন থেকে প্রশ্নটা কি ছিল, কোরআন থেকে কোরআন থেকে প্রশ্নটা কি ছিল? আপনার সুরা বাকারা থেকে প্রথম যে আয়াতটা সেটার অর্থটা জানতে চেয়েছিলাম ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, আলিফ লাম মিম এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত, এবং আপনি যদি তাফসিরে ইবনে কাসিরটা পড়েন এটা দুইটা মত পাওয়া যায়। কিছু কিছু সাহাবায়ে কেরাম বলেছেন এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, আর কিছু কিছু সাহাবায়ে কেরাম এগুলোর কিছু অর্থ করেছেন, যেমন আলিফ মানে আল্লাহ, তারপরে আপনার লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর মিমতে মোহাম্মদ, এরকম অনেকে অর্থ করেছেন। তবে আপনার প্রথম মত যেটা সেটা শক্তিশালী, সেটা হচ্ছে গিয়ে যে এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই প্রশ্ন বা এই শব্দগুলো কিভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বা কেন গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে গিয়ে ভাই আমরা যদি এটা মানি যে এই আয়াত আয়াত বা এই শব্দগুলো হচ্ছে গিয়ে ধরেন একমাত্র আল্লাহই ভালো জানেন, হ্যাঁ, তো এটা একটা বিনয়ী শিক্ষা পায়। হ্যাঁ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে যেহেতু আপনি আপনি কি মুসলিম কিনা ভাই? জি 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 মুসলিম, অবশ্যই মুসলিম, কি বলেন আমি কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি, হজ আমাদের আহ জাকাত দিই, আর কোরআন কোরআন শরীফ কোরআন শরীফটা তো আমি পড়ি, বোঝার চেষ্টা করি আর কি, পড়লে কি হবে না আমি বুঝি আর কি, না ভিতরে ঢুকতে চাই ঢুকতে পারি না। হ্যালো হ্যালো, হ্যালো জি ভাই, আপনার নেট মনে সমস্যা হয়ে যাচ্ছে না? আমার নেটে
হ্যাঁ, প্রবলেম হয়তো বা ছিল। তো এখন কথা হচ্ছে কি, আপনি যে কথাটা বললেন যে আপনি কোরআন পড়েন, হজ পড়েন, নামাজ পড়েন, আসলে বিষয় হচ্ছে গিয়ে ধরেন কোরআন, এখানে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোরআনকে কতটুকু মানি। হ্যাঁ, কোরআনে একটা আয়াত আছে যে অনেক মানুষ আছে যে কোরআনের অর্ধেক মানে অর্ধেক মানে না, তো এটা বলতে তো হবে না, কোরআনের সবকিছু আমাদের মানা উচিত। আর জি জি এখানে আরেকটা আমার বিষয় নাম হচ্ছে আসলে আজকের, এখানে যেটা দেওয়া একটা আমার নাম না কোনো যেটা সমস্যা নেই, আসলে হ্যাঁ কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার আমিও ওয়াকিলের নাস্তিক নামটা ধর্ম যত দিয়েই যেহেতু পরিষ্কার অ্যাড বলতে হয়েছি, পারি। আমি যেহেতু নাস্তিক ধর্ম দিয়ে অ্যাড হয়েছি, এখন বিষয় হচ্ছে গিয়ে ভাই, আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ইসলামে বহু বিবাহ এবং ইসলামে বহু বিবাহ এবং নাস্তিক ধর্মের জৈবিক স্বাধীনতা। হ্যাঁ, এখন আমরা যে আলোচনাগুলো করা হয়, সিরাজি ভাই যে আলোচনাগুলো আসলে করেন, এই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং নাস্তিক ধর্মের যে নীতি নৈতিকতা বা যে মানদণ্ড বা তারা আমাদেরকে কিভাবে এই বিষয়গুলো পেশ করেন, হ্যাঁ এগুলো নিয়ে আসলে এখানে সমালোচনা করা হয়, যৌক্তিক সমালোচনাগুলো করা হয়। আচ্ছা আচ্ছা, এখানে এবং একটা হ্যাঁ সিরাজি ভাই, লাইনটাতে এখানে আমি একটু একটু প্রবলেম হয়েছিল, আমি একটু দাঁড়ান, আপনি কি বলছেন আপনি পুরাটা? কি বলছেন পুরাটা? আমি ওনাকে উত্তরটা দিয়ে দিয়েছি ভাই, তাফসিরে আচ্ছা আচ্ছা, ইবনে কাসিরে এটার উত্তরটা দেওয়া আছে, আলিফ লাম মিম, এটা দুইটা মত, এগুলোকে বলে হরফে মুকাতাত, এগুলোর আলিফ লাম মিম, কিছু কিছু সাহাবায়ে কেরাম এগুলোর অর্থ করেছেন, এবং কিছু কিছু সাহাবায়ে কেরাম বলেছেন যেগুলো একমাত্র আল্লাহই ভালো জানেন। তো আমরা দুইটা মতই ওনাকে আমি বলে দিয়েছি। হ্যাঁ, এবং প্রথমটা মানলে মানে এর আমাদের কি যৌক্তিকতা, আমি বেনিফিট আমরা পাবো? যৌক্তিকতাটা একটু একটু বলে দেই, একটু যৌক্তিকতাটা আমি একটু বলে জি দেই, ভাই, আমি একটু বলে দেই জি ভাই, এখানে গুরুত্ব। আচ্ছা, আপনি একটু মিউট করতে হবে। হ্যাঁ, তো এখানে আচ্ছা, আলিম নাস্তিক ধর্ম এর নাম যে এসছেন এবং অন্যান্য যারা আছেন তারা একটু মিউট করে নেন, তাহলে আমরা জবাবটা আরো বুঝতে সহজ হবে। তো এখানে যে বিষয়টা আছে, পবিত্র কোরআনুল করিমের মাঝে, পবিত্র কোরআনের মাঝে যে আয়াতগুলো রয়েছে, আচ্ছা, কার যেন কুকুরের পাশ থেকে ঘেউ ঘেউ আওয়াজ আসতেছে, এভাবে তো আসলে কথা বলা যায় না। কোন নাস্তিক নাকি ভাই, ওটা কি কোন নাস্তিক? ঘেউ ঘেউ করতেছে কে আসলে এখানে? একটু মিউট করে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, মিউট করেছে, মিউটও হচ্ছে না, মানে কি করছে সে? আচ্ছা, তাকে ব্যাক স্টেজে রাখি তাহলে। হ্যাঁ হ্যাঁ, তো যে বিষয়টা বলতেছিলাম যে পবিত্র কোরআনুল কারিমে যে বিষয়টা আমাদেরকে বলা হচ্ছে যে আলিফ লাম মিম, এর আসলে প্রকৃত অর্থ কি? যেরকম ধরেন, আমি আপনাকে উদাহরণ দিই, আপনি একটা কম্পিউটার নিয়েছেন, কম্পিউটার শুরুতে কিন্তু পাসওয়ার্ড থাকে ভাই। পাসওয়ার্ডের মূল অর্থটা কি? মূল অর্থ হচ্ছে যে আপনার আপনার কিছু গোপনীয়তা থাকে, এলেমের মধ্যে আপনার জ্ঞানের ভিতরে কিছু গোপনীয়তা থাকে, এবং এটার দ্বারা উদ্দেশ্য যে এই জিনিসটা হচ্ছে আমার, এবং এটার অর্থ প্রদান করে যে তোমরা যতই জ্ঞান অর্জন করো এই জিনিসটা সম্পর্কে তোমরা কোনো ধারণা পাবে না। ঠিক আছে, আচ্ছা সিরাজি ভাই, এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে গিয়ে যে আচ্ছা এই যে আচ্ছা, আমি বিষয়টা একটু যে ক্লিয়ার করে আলিফ দিই, লাম মিম, আচ্ছা আমরা আমি একটু ক্লিয়ার ক্লিয়ার করে হয়েছি দিই, ভাই, একটু ক্লিয়ার করে দিই আমরা না দর্শকদের আছি, আরেক। আমরা ক্লিয়ার আচ্ছা, হয়েছি। এটা কি বলছেন, আচ্ছা এটা এটা কি কি বলছেন? বলছেন, এটা কি বলছেন? জি জি ভাই, আমি আমার দিক থেকে আচ্ছা বলেছি, এবং এটা তাফসীর ইবনে কাসির স্পষ্ট ভাবে বলা আছে, এটা যেহেতু আমি পড়েছি, তো আমি লালন আচ্ছা, স্যার ওই ভাই এই ব্যাপারে ভাইকে কিছু বলে বলবে দিচ্ছি। কিনা, ওনার এই ব্যাপারে কিছু বলার আছে কিনা লালন সাদ ভাই? জি জি, না আমি তো আপনার শুনি, আমি আর কি শুনে ভালো লাগছে ভাইয়ের না, আমি কথাগুলি। আপনাকে যে যে প্রশ্নটার উত্তর দিছি, আচ্ছা হচ্ছে কম্পিউটারের যে শুরুতে পাসওয়ার্ড থাকে, এটার তো একটা অর্থ থাকে না, এটা তো নিরর্থক কোনো কাজ করা হয়নি, এই তো দেখো, এরকমই একটা বিষয়। যে কোনো জিনিসই একটা ঘরে যাওয়ার জন্য একটা দরজা থাকে, দরজার ভিতরে ঢুকতে হলে একটা চাবি লাগে, নাকি? এটাই তো বলতে হুম চাইতেছেন আপনি, নাকি? হুম 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 ওইটাই তো, আমি ওইটাই ভাবি আর কি। ভাই সুন্দর কথা বলছে, ওই যে কি জানি নাস্তিক ধর্ম, নাস্তিক নাস্তিক ধর্ম, ধর্ম, হ্যাঁ নাস্তিক ধর্ম। আমি আবার একটু না মূর্খ, অত শুধু বুঝি না, বুঝছেন, এই পড়ালেখা কম করছি। তো আমি জানি এটুকুই যে লগা একটা ঘরে যাওয়ার জন্য একটা দরজা থাকে, আর দরজার আজকের একটা যে চাবি থাকে। বিষয়টা, আপনি একটু বিষয়টা সম্পর্কে যে আপনাকে একটু জানাই দেই, আমরা একটু আসলে জানাই এই দিই। বিষয়ের বাইরে আসলে হ্যালো আলোচনা করি না, আলোচনা সিরাজি করি না। ভাই, সিরাজি ভাই, হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি যে
আলিফ লাম মিম, হ্যাঁ এই শব্দগুলো আসলে নাস্তিক্য ধর্ম ডিল করে কিনা ভাই? হ্যাঁ, যে হ্যাঁ, এটা একটা নাস্তিক্য ধর্ম গুরুত্বপূর্ণ আসলে বিষয়। কিভাবে দেখে, নাস্তিক্য ধর্ম আসলে এই তিনটা শব্দকে কিভাবে দেখে, কিভাবে তর্জমা করে, কিভাবে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে নাস্তিক্য ধর্ম, এটা নিয়ে যদি ভাই একটু বলতেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই বিষয়টা হচ্ছে যে নাস্তিক্য ধর্ম আসলে এই বিষয়ে মানে যে বিষয়গুলো বলে সেটা হচ্ছে যে আপনার এটা একটা নিরর্থক কাজ, দুনিয়াটাই হচ্ছে একটা নিরর্থক, সুতরাং কোনো কিছু ভাবার চিন্তা টিন্তা নাই, কোনো কিছু কেউ গবেষণা করবে না, কারণ গবেষণা করলে হচ্ছে সেটা চরম নিরর্থকতা। হ্যাঁ, তো এটাই হচ্ছে বিষয় ভাই। তো যাই হোক, আজকের আমাদের এখানে আমরা অনেককেই যুক্ত করব। তো যাই হোক, লালো সাদ ভাই আপনি একটু বিদায় নেন, এখানে আমাদের প্রায় অনেক নাস্তিক ধার্মিক আসছে, তাদেরকে একটু সুযোগ দিতে হবে কথা বলার জন্য। তো আমি একটু আপনাকে একটু বিদায় দিই, আপনার কি আর কোনো কথা আছে নাস্তিক ধর্ম নিয়ে? আচ্ছা, উনি চলে গেছেন। আচ্ছা, যেখানে এখানে একজন আসছেন হচ্ছে জান কি নাম ওনার, জার্নাল কি যেন, আচ্ছা যাই হোক, ওনাকে আমি যুক্ত করি। হ্যাঁ জার্নাল, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো 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 জার্নাল সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আমার এখানে একটু সাউন্ড আছে, কুকুরের সাউন্ড, কথা বলবো আমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার আপনার কোনো প্রশ্ন আছে হ্যালো, নাস্তিক ধর্ম নিয়ে? আপনার নাস্তিক ধর্ম নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন। হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনার নাস্তিক ধর্ম নিয়ে কোনো প্রশ্ন আছে নাকি বলে? আমি আমরা এগোনিস্টিক, এখানে আমি আমাদের নাস্তিক আমরা না। তো অনেক, আচ্ছা আপনি এগোনিস্টিক, আচ্ছা যাই হোক, আপনার কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি তাহলে, আপনি উত্তর দিবেন। ভাই আমি এগোনিস্টিক, এগোনিস্টিক আমি নাস্তিক না। আচ্ছা, এগোনিস্টিক বলতে আপনি কি বোঝেন? আমি আমার একটা প্রশ্ন ছিল ভাই, আচ্ছা আপনি, আপনাকে যে কথা বলছি আপনার আজকেও বলছি। পরিচয়টা যদি আপনি না ক্লিয়ার করেন তাহলে তো হবে না, ঠিক আছে না? আচ্ছা না, এগোনিস্টিক বলতে গিয়েবাদ, সন্দেহবাদী। মানে কি সন্দেহবাদী, এবং সন্দেহবাদী বলতে আপনি কি বোঝেন সেটা আমার বলেন। কথা শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, আপনার কথা আমি পরিপূর্ণই ভাবে শুনতে পাইতেছি, কিন্তু আপনি বলবেন হচ্ছে যে ঈশ্বর যে না, আছে, ঈশ্বর আছে কি নাই এটা আমার আমার কাছে এখনো সন্দেহ। ও আচ্ছা আচ্ছা, আপনি বলতেছেন যে ঈশ্বর আছে কি নেই শুনতে এটার পাচ্ছেন? উপর আপনি সন্দেহবাদী, তাই না? এটাই তো বললেন, তাই না? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আপনি এই কথাটা কোন জ্ঞানের ভিত্তিতে বললেন যে আপনি একজন সংশয়বাদী, মানে আপনার তো একটা রিসার্চ করে আপনি দেখেছেন যে সৃষ্টিকর্তা আছে কি নাই এটার উপর আপনি সন্দেহ হয়েছেন, তো একটা রিসার্চ বা একটা গবেষণার উপর ভিত্তি করে, তাই না? বিষয়টা হচ্ছে যে আমার আমি এখনো অব্দি ঈশ্বরের অস্তিত্বের কোনো প্রমাণ পাইনি। আমি এই কারণে আপনাকে কি আমি প্রশ্ন করেছি ঈশ্বরকে আপনি কি মেনেও বুঝতে চাচ্ছি পারছেন? না, আবার এটাকে ডিনাই করতে পারছি আমি না। আপনাকে কি বলছি আপনি কি ভাই বুঝতে পারছেন? এই কথাটা কি আপনি বুঝতে পারেন না নাকি? আপনি কি কথাটা বুঝতে পারছেন? আমি আমি এখানে আপনাকে একটু যে কথা বলি কথাটি এটা বলেছেন সেটা জি উপদেশটা দিয়েছি। আপনাকে, সিরাজ ভাই উনি, দাঁড়ান 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 সিরাজ ভাই, দাঁড়ান দাঁড়ান ইয়া ভাই দাঁড়ান একটু দাঁড়ান। হ্যাঁ, তো আমি যেটা আপনাকে মূলত প্রশ্ন করেছি আপনি হয়তো উত্তরটা দেন নাই, আমি বলেছি আপনি একটা জ্ঞান বা একটা রিসার্চ এর ভিত্তিতে আপনি বলেছেন যে আপনি একজন সংশয়বাদী, মানে সৃষ্টিকর্তা আছে কিনা। এখানে আমার প্রশ্ন হচ্ছে আপনি যে জ্ঞানের ভিত্তিতে এই রিসার্চ এর ফলাফলটা আমাদের সামনে এখন প্রকাশ করলেন, সেই যুক্তিটা বা সেই জ্ঞানটা যে কতটুকু সঠিক এইটা আমরা আসলে কিভাবে বিশ্বাস করতে পারি বলেন, এইটা আপনি বলেন, এটা আপনার পূর্ণ মতামতকে ব্যক্ত করতে সাহায্য করবে। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ আমি আপনাকে ক্লিয়ার করেছি, আমি এই এই অবধি ধরুন এখনো পর্যন্ত ঈশ্বরের কোনো ধরনের কোনো প্রমাণ, ভ্যালিড প্রমাণ আবার পাইনি, একই এই কথাই কারণে আমি বলতেছেন, ঈশ্বরকে আপনি তো একই কথা আমি বলতেছেন বিশ্বাস ভাই, করতে পারছি না। আপনি যে একটা সত্যি জ্ঞানের বলতে দিন, ভিত্তিতে, বলতে দিন, বলতে দিন, হ্যাঁ বলতে হ্যাঁ দিন, বলেন বলেন, আমাদের এখানে সকলকে একেবারে সহি মোতাবেক হচ্ছে বলতে কথা দিন, বলতে দেওয়া জ্ঞানের হয়, কোনই ভিত্তিতে সমস্যা বলার নাই, প্রয়োজন নাই তো। একেবারে সহি মোতাবেক বলতে দেওয়া হয়। হ্যাঁ বলেন বলেন বলেন, কোনই সমস্যা নাই এখানে।
বলেন আচ্ছা একবারে সহি মোতাবেক সিরাজি সব ভাই, কথাই বলতে পারবেন, সব কথাই সিরাজি বলতে ভাই পারবেন। আমি একটু ওনাকে হেল্প করি। উনি যেহেতু যে লাইনটা বলেছেন যে উনি স্রষ্টার অস্তিত্বের কোনো প্রমাণ পাইনি, তাহলে তো উনি সংশয়বাদী হন না, উনি তো হয়ে যান নাস্তিক্য আচ্ছা, আমি ধর্মের তো শেষ অনুসারী, তাই করতে না? চাই। তো এখন কথা হচ্ছে গিয়ে ভাই, আমি সিরাজি আমাদের ভাইয়ের কাছ থেকে যে প্রশ্নটা আমাদের শেষ করতে দিন, শুনলাম শেষ সেটা করতে দিন। সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ ভাই আপনি তো শেষ করবেন, অবশ্যই শেষ করবেন। আমাদের প্রশ্নটা হচ্ছে গিয়ে, বা আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে, আমি আমাকে প্রশ্ন করতে দিন, প্রশ্ন আমাকে করতে প্রশ্ন করতে দিন, আমাকে প্রশ্ন করতে দিন, আমাকে প্রশ্ন করতে দিন ভাই। আপনি তো এভাবে একচেটিয়া কথা বলে তো এটা বেদবি হয়ে যায়, সিরাজি ভাইয়ের লাইফে তো কিছু রুলস আছে, আমার তাই না? কাছে আপনি কথা কেড়ে নিয়ে আপনি না, কথা আমাকে কেড়ে নিয়ে প্রশ্ন আপনি করতে দিন, আমাকে ভাই, প্রশ্ন আপনি করতে দিন আপনাকে সিরাজি ভাই। আপনার দাঁড়ান আমাকে দাঁড়ান, এখানে আমি একটা কথা বলি, আমাকে আপনি শেষ যদি করতে এই না ধরনের দিয়ে বেদবি করেন, আপনি যদি এই প্রশ্ন ধরনের করেন যদি তাহলে তো হবে না। আবার কথা বলতেছেন, আবার কথা বলতেছেন, আবার বেদবি করতেছেন আপনি, আপনাকে তো চুপ থাকতে বলছি, আপনি কি বোঝেন না নাকি কথা বোঝেন না? ভাই আপনি আলিফ আপনি আলিফ আপনি কি লাম কথা মিম মানে বোঝেন কি ভাই? এটা আমি আপনি জানতে চাচ্ছিলাম আর কি। আলিফ লাম মিম কি কোরআনের আছে নাকি? কি বলতেছেন ভাই? উনি এখন আপনাকে কি বলা সংশয়বাদী হয়েছে, থেকে আপনাকে কি বলা হয়েছে? কোরআনে চলে গেছে, উনি এখন সঙ্গে করনে চলে গেছে। আচ্ছা যাই হোক, সিরাজি ভাই আমার যে প্রশ্নটা আপনার কাছে, আপনি আসলে যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা, সেই প্রশ্নটা আসলে উনি প্রচুর ইন্টারাপ্ট হচ্ছে করে কি, উনাকে আমাদের উনি বিদায় নাকি নিতে আমাদের মানে বিদায় উনি নিতে আমাদের উনি সময় নষ্ট নষ্ট করতেছে, করতেছে, নষ্ট করতেছে। সময় নষ্ট করতেছে। হ্যাঁ না, আসলে উনি এভাবে, মুহাম্মদের হ্যাঁ সম্পর্কে মাহবুব সম্পর্কে আচ্ছা যাই হোক, এখন আচ্ছা কথা যাই হোক। কথা হচ্ছে গিয়ে সিরাজি ভাই, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ এখন এখন আমরা যে এখন এখন আমরা যিশু যে নামে যিশু নাম একজনকে অ্যাড করবো, দাঁড়ান দাঁড়ান একটু, যিশু নাম একজন সঙ্গত আছেন, একজন ওই কোথায় গেলেন উনি? আমি তো যিশু নাম একজনকে অ্যাড করতে চাইলাম, উনি তো কথা বললেন না, চলে গেলেন। তো যাই হোক, একজন যিশু নামে ছিলেন, ওনাকে আমরা এই ইয়াকে আমরা অ্যাড করি, মুলহিদ নামে একজন আছেন, তারপরে আমরা এরশাদ দাস নামে একজন আছেন, ওনাকে আমরা অ্যাড করব। তো যাই হোক, আমি মুলহিদ নামে যে আসছেন তাকে আমরা অ্যাড করলাম। হ্যাঁ হাজি দাও একটা ভাইয়া, সিরাজি ভাই কেমন আছেন? মানে কি বলতেছেন আপনি? হ্যাঁ খুবই ভালো আছি। সিরাজি ভাই কেমন মানে আছেন? কি প্রথমে কি প্রথমে কি বললেন আপনি, যে একজন মানুষের লাইভে এসে যে ভদ্রভাবে কথা বলতে হয়, নাস্তিক্য ধর্মকে আপনাকে এই হ্যাঁ ধরনের হ্যাঁ ভদ্রামি ভাই শেখায় নাই? ভাই 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 এসরের ভাই জন্য আবার কথা নাস্তিক্য বলতেছেন, ধর্ম, আবার তাই কথা তো, বলতেছেন, না 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 আবার না আপনি আপনি আবার একটা কথা বেদবি বললে তো আমি বলবো করতেছেন, ভাই, প্রথমে এসে না না আপনি যদি, প্রথমেই বেদবি আমি করতেছেন, হাসতে পারি না এভাবে ভাই, যদি কথা আমি বলেন, যদি হাসতে কথা পারি বলেন না, হাসতে পারি ভাই এভাবে ওনাকে একটু এভাবে মিউট করেন, সিরাজ ভাই ওনাকে মিউট করেন, আমি একটু কথা বলি, ওনাকে মিউট হ্যাঁ করে দেন। হ্যাঁ, হ্যাঁ প্রথম কথা হচ্ছে কি, আসলে এই মুলহিদদের যে চরিত্র থাকে, এরা আসলে মানে মানে এদের চরিত্রটাই হয় আসলে এরকম। হ্যাঁ, এবং এদের চরিত্রে এরা বাবা ছেলে সমকামী, মানে তাদের এটা বাবা ছেলে তো এই ধরনের চিন্তা এদের ভাবনা তো, হয়, হ্যাঁ চিন্তা হ্যাঁ ভাবনা হয় এই এই হচ্ছে ধরনের কি চিন্তা আসলে ভাই, ভাবনা এদের তো চিন্তা এদের ভাবনা ভিতরে হচ্ছে, থাকে। এবং তো ভাই আপনি এরা একটু এদেরকে আসলে আসলে ভদ্রতা শিখান ভাই, আমি একটু আসতেছি ভাই, একটুখানি অবশ্যই আপনার জন্য আমরা যারা দাঁড়ান ভদ্র আসলে। মানুষ তারা তো আমরা সবসময় ভদ্রতা শিখাই, এবং এরা মানে যেই সমস্ত মানুষদের সাথে মেশে এবং যাদের চরিত্র হচ্ছে তসলিমা নাসরিন অথবা সমকামিতা কিতাব অনুপাতে, তাদের সমকামিতাই হচ্ছে চিন্তাধারা, এবং তারা হচ্ছে মা বোনের সাথে সেক্স করার একটা চিন্তা ভাবনা নিয়ে আসে, এবং তাদের মধ্যে যে ভদ্রতা বলতে কোনো জিনিস থাকা এগুলো তো তাদের ভিতরে থাকে না। এখন এরকম একজন অসভ্য মানুষগুলো যখন আমাদের এখানে আসে, এবং এরা তো জানে না, আপনারা জানেন যে এরা ভিক্ষাবৃত্তি করে খায়, অর্থাৎ নাস্তিক্য ধর্ম দিয়ে মানে ধর্ম ব্যবসা করে খায়, এই সমস্ত মানুষদের জন্য তো এই ধরনের অসভ্যতামি ব্যবহার এগুলো তো আমরা খুবই স্বাভাবিক ভাবেই নেই। এখন এই সমস্ত মানুষদের জন্য তো আমরা আসলে খুবই উদার জন্য তাদের সাথে কিন্তু আমরা কথা বলি না, হয়তো কিন্তু এদেরকে কিন্তু কথা বলার সুযোগ দেওয়াটাই কিন্তু এক ধরনের মানে আমি মনে করি যে চরম পর্যায়ের একটা মানে কাজ, যে তবু আমরা দেই, কারণে তাদেরকে আমরা শিখাতে চাই এবং তাদেরকে আমরা সত্য জানাতে চাই। হ্যাঁ, তারা আমরা চাই যে তারা সত্য জানুক। তো এবার যে এবার একটা একবার সুযোগ দেবো, যদি ভদ্রভাবে কথা বলেন তাহলে আমি সুযোগ দেবো, না হয়তো একেবারে সহি মোতাবেক এই গ্রুপ থেকে ধরেন আপনার একবারে ব্যাক স্টেজ একবারে পার করে ফেলে দেবো আপনারে, যদি বেদবি না করে যদি ভদ্রভাবে কথা বলতে পারেন এবং একজন মানুষকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় এটাই যদি আপনি না পারেন, ঠিক আছে, আপনার মতন সমকামী যারা আছে এবং নাস্তিক ধার্মিকরা সাধারণত 94% সমকামী, এই জন্য আপনাকে সমকামী বললাম, আপনি আপনার বাবার সাথে হয়তো সমকামিতা করছেন কিনা আমি জানি না, যদি নাস্তিক ধর্মের কেতাব অনুপাত আপনি এটাকে বিশ্বাস করেন এটাও আমি জানি। তো যাই হোক, আমি আপনাকে আবার একবার সুযোগ দিতেছি, যদি আপনি ভদ্রভাবে কথা বলতে পারেন এবং ভদ্রভাবে নাস্তিক ধর্মের উপর আলোচনা করতে পারেন তাহলে আপনি আলোচনা করবেন, না হয়তো এখান থেকে আপনাকে বের করে দেওয়া হবে। হ্যাঁ 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 এবার বলেন, আপনাকে এবার আনমিউট করা হলো মুলহিদ সাহেব, আপনি বলেন আচ্ছা আমার কথা শোনা কিছু যাচ্ছে? বলবেন।
সিরাজি সাহেব, হ্যাঁ হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। আপনি কি ভদ্রভাবে আলোচনা করতে চান আমার সাথে? এখানে সব সময় আমরা সভ্যভাবে ভাই আলোচনা করে থাকি, ভাই ভাই এখানে যারা আছি তারা আমি সকলেই তো একটা সভ্য। প্রশ্ন আবার করেছি কথা ভাই, বলতেছেন, আমি তো সেই প্রশ্নের আমি উত্তর তো একটা দিচ্ছি, আপনি প্রশ্ন শুনতে করেছি হবে ভাই, আপনার কথা। আপনি কি সভ্যভাবে আলোচনা করছেন তো? না, আমি আপনাকে সে প্রথমে কি এখানে বলেছি সভ্যভাবে যা আলোচনা হচ্ছে, ভাই, কিন্তু আমি আপনি আমি তো সর্বপ্রথম কথাটা শেষ করতে দিতে হবে ভাই, আমাকে একজন তো মানুষকে কথাটা শেষ করতে দিতে কিভাবে হবে, প্রথমে জিজ্ঞাসা করতে হয় যে ভাই আমাকে আপনি। তো কথাটা শেষ করতে আমার তো কথাটা শেষ করতে দিতে হবে ভাই, আপনি যদি কথা শেষ করতে না দেন আচ্ছা তাহলে আচ্ছা আপনার তো বলেন, হবে না আচ্ছা ভাই, আচ্ছা বলেন, আমাকে কথা শেষ করতে দিন, আচ্ছা আচ্ছা বলেন দেন বলেন আপনি বলেন বলেন, নো প্রবলেম। ওকে, আমি এসে আপনাকে বলেছি বলেন। যে আমি একটা হাসি দিয়েছি, আমি একটা হাসছি, আমার কোনো একটা পার্সোনাল কারণে আমি হেসেছি, দেন আমি আপনাকে হয়তো বলেছি যে সিরাজি ভাই কেমন আছেন, সিরাজ সাহেব কেমন আছেন, তো এর মধ্যে আমাকে আপনি ফার্স্ট অফ অল বলবেন যে এখানে আমার অভদ্রতার আপনি কি দেখেছেন, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল বলবেন আপনি ভাই, ভাই ওয়েট, বলেন বলেন, ভাই ওয়েট, শেষ করি, সেকেন্ড অফ অল আপনি আমাকে বলবেন যে আপনি সমকামিতা কিতাব বলেছেন, সমকামিতার আপনি যদি আমাকে পৃথিবীতে কোনো রেফারেন্স থেকে দেখাতে পারেন, ওয়েট, হাসবেন না, লাইভের সময় এইভাবে মুখটা দেখায় আবার হাসবেন না আবার আবার কথা আমার, আপনি বলতেছেন, ইয়া আবার করতেছেন, বেদবি ওকে করতেছেন, আবার বেদবি করতেছেন, আবার বেদবি করতেছেন, আবার বেদবি করতেছেন, আবার তো বেদবি ভাই বলবেন, আবার ওনাকে তো বেদবি একটু বলবেন। মিউট করেন ভাই, ওনাকে একটু মিউট করে দেন, মিউট করে দেন, নাইলে ভাই আপনি তো সমকামিতা ভাই কেটে দেন, হয়তো ভাই কেটে দেন, নাইলে ভাই মিউট করে রাখেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে হ্যাঁ গিয়ে মিউট ভাই, করতেছি কিন্তু মিউট বারবার করতেছি আনমিউট কিন্তু করে, বারবার তাহলে আনমিউট এরকম তো করেন, হয় না, ওকে ভাই এরকম ব্যাক তো স্টেজে হয় না। রেখে দেন, ওকে ব্যাক স্টেজে রেখে দেন তাহলে, এভাবে যদি এসব বেয়াদবরা যদি এসে কথা বলে তাহলে ব্যাক স্টেজে রেখে দেন ভাই। হ্যাঁ প্যাকেজ স্টেজে রাখছি বলে, প্যাকেজ স্টেজে রাখছি বলে। তো হ্যাঁ এখন কথা হচ্ছে কি সিরাজি ভাই, এই ধরনের মানে বেয়াদব, মানে একবারে পুরো ডাহা সহি মোতাবেক যদি বলি বেয়াদব, এখন কথা হচ্ছে গিয়ে এরা আসছে ভদ্রতা শেখাতে। হ্যাঁ, যে ভদ্রতা কাকে বলে নাকে বলে, এরা আসছে মানে আমাদেরকে ভদ্রতা শেখাতে, যারা সমকামিতায় বিশ্বাস করে। হ্যাঁ, এবং সেদিন লাইভে কিন্তু বলা হয়েছে যে 94% নাস্তিক হচ্ছে সমকামী, আর যেহেতু সে মুলহিদ, মুলহিদ মানে কি সেটা কিন্তু আমরা অলরেডি জানি, এবং এরা বুঝতে কিন্তু পারছি, বিশ্বাস আমি বুঝতে করে, পারছি। হ্যাঁ, এবং এরা কিন্তু ভাই বিশ্বাস করে যে নিজের মায়ের সাথে যৌনাচার করা যাবে, এবং হ্যাঁ আমারও হ্যাঁ বিশ্বাস হ্যাঁ কিতাবের কিন্তু 143 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা আছে, বলা আছে যে নাস্তিকদের নৈতিকতা হচ্ছে গিয়ে সংকীর্ণ, হ্যাঁ, কারো কাজ যেন অনেক ক্ষতি না করে। সংকীর্ণ, তো এই এরা এই সংকীর্ণতাই চায়, তাই চায়। এরা সংকীর্ণতাই চায়। এখন কথা হচ্ছে গিয়ে ও যেভাবে মানে এত ভারী গলা যেভাবে বলতেছে, মানে কমিউনিজমের আদর্শে হয়তো সে বিশ্বাসী, মানে এটা তো লাইভ, নাইলে মনে হয় আমাদের কল্লা ফালাই দিত, মানে তোমরা মানে সন্ত্রাসী নাস্তিক, হ্যাঁ, এরা তো মানে মানে না এখানে চাপাটি একটা নাস্তিক বিষয় বলি আমি, সিরাজি ভাই, এরা তো মানে চাপাটি নাস্তিক, বুঝতে পারছেন ভাই? মানে আমি তো মানে খুব ভয় পাইলাম এর কণ্ঠটা শুনে, মানে যেভাবে আসছে যে হ্যাঁ যে ওয়েট হ্যাঁ ওয়েট ওয়েট, আগে শুনেন কথা, আরে ভাই তার মানে কথা শেষ না করতে কি মানে কোপাবা নাকি, মানে মুমিন মুসলিমদেরকে মানে চাপাটি দিয়ে মারবা নাকি, তোমরা তোমরা তো উগ্র, তোমরা তো মাওসেতুং এর আদর্শে বিশ্বাসী, তোমরা তো লেনিনের আদর্শে বিশ্বাসী, তাই নয় কি? আচ্ছা তো এই আচ্ছা যে ভাই দাঁড়ান ভয় দাঁড়ান লাগে দাঁড়ান, একটু বলি, এখানে একটা বিষয় বলি। সে কিন্তু আমাকে বলছে যে লাইভে এসে যুক্ত হয়ে বলছে সিরাজ একটা হাসি দাও, মানে এই ধরনের একটা বেদবি। প্রথমে একজন মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ ভাষায় যে কথা বলতে হয় যে কেমন আছেন আপনি, আপনার লাইভ গুলো আমরা দেখি বা হ্যান ত্যান এগুলো, মানে তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই যে একজন নাস্তিক ধার্মিক তার উগ্র চিন্তা চেতনা কিন্তু সে কিভাবে প্রকাশ করে এবং একজন মানুষের সাথে সিরাজি ভাই কিভাবে কেমন আছেন? সভ্যভাবে করতে হয়। হ্যাঁ আমি খুবই ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা আমরা একটু কথাটা শেষ করি তারপর আপনার কাছে আসছি। আপনারা তো তো যাই মানে হোক, মানে সমালোচনা করতেছেন ওই মুলহিদ ভাইকে একটু নিয়ে, হ্যাঁ শোনেন, তো একটু শুনতেছিলাম। শোনেন, সমালোচনা তো আবার কথা শুনে বলেন, আগে শোনেন বিষয়টা কি বলতেছি, না শুনলে তো বুঝবেন না। আপনাদের এই একটা সমস্যা যে আপনারা আপনার শুনেনই না হাসিটা অনেক সুন্দর কথা। ভাই, আপনার হাসিটা আমার অনেক সুন্দর, হাসিটা একেবারে সহি মোতাবেক হচ্ছে সুন্দর, এবং আমার হাসি হ্যাঁ দেখলে নাস্তিক ধার্মিকদের একেবারে সহি মোতাবেক ধর্মে আগুন ধরে। এটা কি, এটা কি হ্যাঁ। আর জানেন? আপনার চোখ, আপনার আপনার চোখ হ্যাঁ দুটো অনেক সুন্দর, ডিপজলের মতো। একবারে সহি মোতাবেক নাস্তিক ধর্মে ধার্মিকদের কাছে এটা একটা ডিপ জলের মতো চোখ, আরো বড় করবো নাকি ভাই, একেবারে না না, সহি বের হয়ে মোতাবেক যাবে, বুঝতে বের হয়ে পারবেন। যাবে, থাক থাক, দরকার নাই, বের করার দরকার নাই, এমনিতেই সুন্দর লাগতেছে। কি নাস্তিক ধর্মের মানে প্যান বের হয়ে যাবে নাকি, আপনি কি বুঝাইতে না না, চাচ্ছেন আপনার আপনার চোখ, কিছুই আপনার বুঝতে চোখ পারলাম ওঠা না। থেকে বের হয়ে শোনেন যাবে, এবার চোখের এবার চেয়ে এবার এত কথা বড় শুনেন, করার দরকার নাই। এই যে ইয়া করবেন না, আমি আমার হ্যাঁ, আপনি কথাকে তো কোনো শুনেন কথাই আগে, বলতেছেন না, আমি কি বলতেছি না বলতেছি সেটা আপনাকে আগে শুনতে হবে, তাই না? কি বলতেছেন আপনি আপনি, যদি না এতক্ষণ শোনেন এত কিভাবে কিছু বুঝবেন? বলতেছেন, আপনি কোনো আবার কোনো পয়েন্ট মেক আপনাকে করছেন? আবার 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 বেদবি করে, আবার বেদবি করে, এই সমস্ত বেদব, অনেকগুলো বেদব আসছে আজকে বেদবি করার জন্য আসছে, এবং এখানে হচ্ছে গিয়ে এখানে নাস্তিক ধার্মিকরা বুঝতেই পারতেছেন যে তাদের নাস্তিক ধর্ম কতটা রসাতলে চলে গেছে এবং তারা কিভাবে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। এবং এটা তো আমি আমি যা আমি আপনি আমি তাদের জন্য সবসময় ভালো চাইতো, আমি তো তাদের জন্য সবসময় ভালো চাইতো, তারা যে এই যে উগ্রতা আমি চিন্তা ভাবনা তারা যে করে, হ্যাঁ
তারপরে হচ্ছে তাদের যে সেই লেনিন এবং মাও সেতুং এর মতন যে চরিত্র, সেটা কিন্তু মানে পুরোটাই ফুটে উঠেছে। তো এই এটার আলোকে আসলে আমার যে কথাটা বলতে পারি, যে সমস্ত নাস্তিক ধার্মিকদের জন্য শুধুই মাত্র আমরা তাদেরকে এই বিষয়গুলোর জন্য আমরা যে কথাগুলো তাদেরকে বলতে পারি, যে আসলে দেখেন ইসলাম কিন্তু আপনাকে সম্মান করতে শেখায়, আর এই যে এই লোকগুলো কিন্তু আমাদেরকে অসম্মান করতে শেখায়। হ্যাঁ, এই লোকগুলো কিন্তু একজন মানুষের সাথে কিভাবে খারাপ ব্যবহার করতে হবে এবং একজন মানুষের সাথে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হবে, এই জিনিসগুলো আসলে নাস্তিক্য ধর্ম ডিল করে না। কারণ নাস্তিক্য ধর্মই এইগুলো হচ্ছে আমাদেরকে শিক্ষা দেয়, এবং সেটা কিন্তু তাদের এই যে লাইভ লাইভের মধ্যে কিন্তু আমরা এই বিষয়গুলো স্পষ্ট এবং পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ধরনের নাস্তিক ধার্মিকরা আসলে আমাদেরকে এই জিনিসগুলোই হচ্ছে বেশি বেশি আমাদের সামনে প্রমোট করছে, যেটা তাদের নাস্তিক ধর্ম তাদেরকে শিক্ষা দিচ্ছে, এবং তাদের যে চরিত্র, মানুষকে কিভাবে অ্যাটাক করতে হয়, মানুষকে কিভাবে যেভাবে হচ্ছে তাদের সম্মান নিয়ে তাকে কিভাবে ট্রল করা যায়, তাকে কিভাবে হচ্ছে ছোট করা যায়, তাকে কোন কথা বলে মানে ইয়া করা যায়, এটা কিন্তু একজন নাস্তিক ধার্মিকের প্রকৃত শিক্ষা। দেখবেন আবারও যুক্ত করলে সঙ্গে সঙ্গে তাদের আবারও চরিত্রটা ফুটে উঠবে। একটু আরেকটা নাস্তিক একটু যুক্ত করি, দেখেন আবারও সে যদি নাস্তিক হয়ে থাকে তাহলে অবশ্যই তার আসল চরিত্র ফুটে উঠবে, সেটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, এখানে হয়তো আর আরো অনেকজন ভাই আসছেন, তো ওনাকে আমি একটু দেখি অ্যাড করি। ওনার নাম হচ্ছে এরশাদ দাস, দেখি ওনাকে যুক্ত করি। হ্যাঁ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? এরশাদ দাস ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যালো হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাদের কথা? আপনি কি শুনতে পাচ্ছেন, নাকি আমাদের সময় নষ্ট করছেন আপনি? আশ্চর্য বিষয়, সময় নষ্ট করতেছেন তো, নাকি আপনি শুনতেই পান না? আচ্ছা যাই হোক, উনি উনি মিউট করেছেন, যাই হোক, ওনাকে আমরা বিদায় দিচ্ছি তাহলে। আচ্ছা, আমি আরেকবার যে জার্নাল যে আছে ওনাকে আরেকবার একটু সুযোগ দিই, দেখি উনি একজন অ্যাগনস্টিক হিসেবে আসছিলেন, ওনাকে আরেকবার যুক্ত করলাম। যদি উনি এবার যদি ভালোভাবে কথা বলেন এবং ওনার পয়েন্ট টু পয়েন্ট মেক করেন, তাহলে আমি ওনার সাথে আলোচনা করব, না হয়তো আসলে এখানে আলোচনা করার মতন আসলে কোনো সিস্টেম নাই, যেহেতু তারা বেদবি করে, এটা সাধারণত বেদব হয়ে থাকে। তো যাই হোক, হ্যাঁ আপনি এবার বলতে পারেন। ভাই, আমি কি ইসলাম ধর্ম নিয়ে কিছু প্রশ্ন করতে পারি? মানে আপনি আপনি কি বলতে চাচ্ছেন যে ইসলাম ধর্ম নিয়ে? কে আমি তো আপনাকে প্রথম পরিচয়টা যেটা জিজ্ঞাসা করলাম, আপনি অ্যাগনিস্টিক, হ্যাঁ, এবং আপনি যে রুলস এর দিয়ে আমাদেরকে ভুল ধরবেন সেই রুলসটা আগে বলে নেন, তারপরে হচ্ছে আপনি হচ্ছে আমাদের ইসলামকে ভুল ধরা এবং আপনার যা ইচ্ছা তাই আপনি করতে পারবেন। কিন্তু আপনার রুলস কি, আপনার নিয়ম কি, কোন নিয়মের ভিত্তিতে আপনি ভুল ধরছেন, আপনি কি আমি করতে আসছেন? আপনাকে প্রশ্ন করতে এসেছি জানার জন্য। হ্যাঁ হ্যাঁ, করেন করেন। জানার জন্য এসেছি। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, মোহাম্মদ এখানে প্রশ্ন মোহাম্মদ কি হচ্ছে, দাসের বিনা? হ্যাঁ সিরাজি ভাই, মোহাম্মদ মোহাম্মদ হ্যাঁ দাসের টেক্স করতে বিনা? টেক্স করতে বিনা? হ্যাঁ, এটার উত্তরটা সিরাজি ভাই আমি দিয়ে দেই। খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন। প্রশ্ন হচ্ছে গিয়ে যে নাস্তিক্য ধর্মে যৌন স্বাধীনতা বলে একটা কথা আছে, আপনারা যদি সংশয় .com এর ফ্রি সেক্সের দেশে লেখাটা যদি পড়েন, সেখানে আসিফ মহিউদ্দিন সার, হ্যাঁ, সে স্পষ্ট ফতোয়া দিয়েছে যে কেউ যদি সম্মতিতে, দুজন উভয় সম্মতিতে যদি তারা পরস্পর একে অপরকে ভালোবেসে যদি তারা সহবাস করে, এটা নাস্তিক ধর্মে এলাও, এটা কোনো খারাপ কিছু না ভাই, করতেই পারে, এটা তার ব্যক্তি স্বাধীনতা, এটা নিয়ে কথা বলার আপনি কেউ না। এখন আপনি ইচ্ছা করলে ধরেন, সাপোজ ধরেন আপনার নামটা কি জার্নাল জোসেফ, দেখাও যাচ্ছে না, যাই হোক ছোট করে আসছে লেখাটা, তো এই যে জার্নাল ভাই, সাপোজ ধরেন আপনি আপনার মায়ের সাথে সহবাস করবেন, হ্যাঁ আপনার মা একজন নাস্তিক এবং আপনিও একজন নাস্তিক, এখন আপনারা দুজন যদি সম্মতিতে করেন, এটা তো কোনো নাস্তিক ধর্মে তো কিছু যায় আসে না, হ্যাঁ, কারণ নাস্তিক ধর্মের একজন অবতার যিনি মানে নাস্তিক ধর্মের মানে প্রতিষ্ঠা করার জন্য, মানে ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য যে মানে পতাকা ঝান্ডা বাহিনী নিয়ে সামনে আসছেন, তিনি হচ্ছেন আপনাদের আসিফ মহিউদ্দিন সার, তো তার একটা বড় বিখ্যাত, তারও বিখ্যাত ওই একই ভাই, একই একই ওগুলা ভাই, এগুলা বইলা লাভ নাই ভাই আমাদের, এগুলা বলে লাভ নাই ভাই। হ্যাঁ, তাহলে তো আর আপনি আর যা মন চায় তাই করতে পারবেন, কারণ কারণ মায়ের সাথে যৌন সঙ্গম করে যে খারাপ, এটা আপনি ধরতেই পারবেন না, তাহলে তো আপনারা আগেই করবেন।
হ্যাঁ ভাই, না প্রশ্নের উত্তর আমি দিয়ে দিছি ভাই, প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে না দিছি, না না, এটা এটা প্রশ্নের উত্তর এটা কিন্তু দিয়ে হয়নি, দিছি। এটা হয়নি। ও ও, তাইলে তাইলে আপনার মতো আমাকে উত্তর দিতে হবে, মানে আপনি যে উত্তর চান সেটা আমাকে দিতে হবে। বলেন ভাই কি উত্তর দিব? না এটা না, আনসার কি এটা হয়? নাস্তিক্য ধর্মগুলো ডিল করে না, এটা উত্তর, এটা বা উত্তর না, সংশয় বা সংশয়বাদ, সংশয়বাদ এগুলো ডিল করে না, এটাই উত্তর, সোজা উত্তর ভাই। খাস বাংলা ভাষা তো বুঝেন অবশ্যই, আমি তো চাইনিজ ভাষা বলতেছি না পরে ভাই। কিন্তু আপনি তো সংশয়বাদী, আমাকে আপনার দৃষ্টিভঙ্গি থেকে তো ভাই উত্তরটা দিলে না, সেটা বুঝবেন। এখন সাপোজ ধরেন, এখন সাপোজ ধরেন, এখন ভাই ভাই আপনি যে ছাগল এটাকে আমি বলছি, বলেন এখন সাপোজ ধরেন আপনি ছাগল, এখন সাপোজ ধরেন আপনি ছাগল, এখন আমি যদি আপনাকে যদি গরু রচনা বলি তাহলে আপনি বুঝবেন না, আপনি যে ছাগল, আপনাকে ছাগলের এই এই যে এই যে এই যে ভাই গালাগালি করতেছেন, আপনি গালাগালি করতেছেন দেখছেন না, না ভাই ভাই এই যে গালাগালি করতেছেন ভাই, লাইন কেটে দেন ভাই ভাই এর থেকে ভাই। আমি একটু কথা বলি সিরাজি ভাই, আমি একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে গিয়ে এখানে উনি আসলে সংশয়বাদী থেকে, উনি যখন আমরা যখন নাস্তিক ধর্মের উত্তরগুলো দিলাম, উনি হজম করতে পারলেন না। আমি কিন্তু একবারে সংক্ষেপে উত্তরগুলো দিয়ে দিছি। এখন কথা হচ্ছে গিয়ে উনি হঠাৎ করে চেতে গেলেন, চেতে যে মানে নাস্তিক ধর্ম যেটা বলে মানে ব্যক্তি স্বাধীনতা, হ্যাঁ নাস্তিক ধর্মের দৃষ্টিভঙ্গি থেকে মোহাম্মদ একজন মানুষ, মুমিনদের দৃষ্টিতে উনি নবী, মুমিনরা যা মন চায় তা মানুক, ওটা নাস্তিক ধর্ম। তো এখন এখন গিয়ে ভাই নাস্তিক্য ধর্ম এগুলো তো আসলে ডিল করে না, তো যেহেতু ডিল করে না সুতরাং প্রশ্ন আসবে কেন, তাই না? তো সিরাজি ভাই আপনি আলোচনাটা 5 থেকে 10 মিনিট একটু কনক্লুশন, আজকে লাইভের কনক্লুশন টেনে আমরা লাইভটা আসলে শেষ করে দিই, যেহেতু অনেক রাত হয়েছে। হ্যাঁ তো ধন্যবাদ ভাই, আমি একটা বিষয় বলি, একটা বিষয় বলে দেই, একটা বিষয় বলে দেই, একটা বিষয় বলে দেই। এই যে নাস্তিক ধার্মিকরা আসলে কিন্তু আমরা কথা বলার অধিকার দিই, কিন্তু এই যে এরা যখন খারাপ ব্যবহার করে এবং ধরেন অসভ্য ব্যবহার গুলো করে, তখন তো আসলে আমাদের কিছুই করার থাকে না। এবং এরা এই ধরনের অসভ্য ব্যবহার করার কারণে আমাদের লাইভ গুলো কিন্তু আমরা আসলে এই পরবর্তীতে এরা আসলে কিন্তু আর আমরা কখনো সুযোগ দেব না। এরা যখন এই ধরনের খারাপ ব্যবহার করবে এবং এসে ব্যক্তিগত আক্রমণাত্মক কথা বলবে, এবং এটা না তাদের নাস্তিক ধর্মের শিক্ষা, এবং এই শিক্ষায় তারা হচ্ছে হচ্ছে মানুষদের মানুষদেরকে ধোকা দিতে চায়। তো যাই হোক, এখানে এসে বলতেছে যে সিরাজি হাসো হাসো, এটা কি, এটা কি কোনো মানুষের প্রথম একটা মানুষের সাথে যে একটা ভালো ব্যবহার করে যে কথাটা আলোচনাটা শুরু করতে হয়, এটা কি কোনো নাস্তিক ধার্মিক কখনো চিন্তা ভাবনা করছে? এবং এটা কি কোনো নাস্তিক ধার্মিক কি কখনো মানে করছে কিনা, যে মানে এগুলা কোথা থেকে শিখে আসে, এবং মানে এগুলা কি মানে কি ধরনের চিন্তা ভাবনা রাখে? আশ্চর্য বিষয়, এখানে মানুষের জন্য তো খুবই হয়ে যায় যে এরা কোথেকে আসে এবং এরা কোথায় মানে পড়াশোনা করছে এবং এরা কি মানে চিন্তা ভাবনা করে। তো যাই হোক, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে তারা খারাপ ব্যবহার করে একজন মানুষের সাথে, কিভাবে প্রথম পর্যায় থেকে খারাপ ব্যবহার করা শুরু করে, এবং এই যে শুরু করার যে বিষয়গুলো তারা যে মানে খারাপ খারাপ জিনিসগুলো আমাদের সামনে উপস্থাপন করে, এটাই আসলে প্রমাণ করে যে একজন নাস্তিক ধার্মিকরা কতটা উগ্র এবং মাওসেতু এবং লেনিনের আদর্শে বিশ্বাসী। এবং এই ধরনের মানুষগুলোর জন্য আসলে শুধুমাত্র শুধুমাত্র আমাদের শুধুমাত্র ইয়ে থাকে যে যে দেখেন আপনারা ভালো ব্যবহার করেন। হ্যাঁ আচ্ছা, এই যে এখানে আমার নামে একজন আসছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, এই যে দেখেন সময় নষ্ট করেন, এই যে একজনকে সময় দিলে সে ধরেন ব্যক্তিগত আক্রমণাত্মক নিয়ে মানে আমার যে কথা, এই কথা শুনলে তো ধরেন নাস্তিকদের একেবারে সহি মোতাবেক গায়ে আগুন ধরে যায়। এই জন্য হচ্ছে আসার সাথে সাথে প্রশ্ন করবে কি, হে তো আমার অ্যাটাক করতে করতে তার লাইভের কথাই শেষ হয়ে যায়। এখন আমাকে অ্যাটাক করাই যদি তাদের মূল টার্গেট হয়ে থাকে, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে তারা কতটা হচ্ছে উগ্র এবং তারা কতটা হচ্ছে আমাদের উপর তারা মানে খারাপ একটা করতে চায়। তো এরা কিন্তু মাওসেতু এবং লেনিনের আদর্শে যেহেতু এরা বিশ্বাসী, এবং এদের দ্বারাই এই ধরনের উগ্রতা আমি চিন্তা ভাবনা এবং একজন মানুষের সাথে যে সম্মান করে যে কথা বলতে হয় সেই সম্মানটুকু দেওয়া, এটা এরা আসলে এই জিনিসগুলো বোঝে না। সো এখানে তারা এখন এখন আমাদের দেখলেন কিন্তু আমরা তাদেরকে প্রচুর পরিমাণে এখানে করছি, অ্যাড করছি, এবং তারা একজনও কথা বলার মতন চিন্তা ভাবনা নিয়ে আসেন নাই, তারা একজনও চিন্তা ভাবনা নিয়ে আসেন নাই, প্রত্যেকেই এসেছেন শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণাত্মক কথা বলার জন্য। হ্যাঁ, এরা শুধুমাত্র আসছেন হচ্ছে ব্যক্তিগত আক্রমণাত্মক কথা বলার জন্য, এবং তারা এই যে একটা সুন্দর আমরা যারা সভ্য মানুষ আলোচনা করতেছিলাম এই আলোচনাটার জিনিসটাকে নষ্ট করার জন্য, এবং সামনে যদি কখনো এই ধরনের কেউ ব্যবহার করে
আজকের জন্য শিক্ষা নাস্তিকদের, যে নাস্তিকরা এখান থেকে শিক্ষা নিবে যে আজকে যেই যেই ধরনের ধরনের এসে এসে খারাপ খারাপ ব্যবহার করছে, এরকম খারাপ ব্যবহার যদি কোনো নাস্তিক জিন্দগিতে আর একবার করে, তাকে কিয়ামতের আগ পর্যন্ত আমার লাইভে আমি যদি বুঝতে পারি যে এই লোক সেই লোক, তাহলে তাকে আর জিন্দগিতে অ্যাড করা হবে না। ভালো করে বুঝবেন, এই ধরনের অসভ্য মানুষদেরকে জিন্দগিতে অ্যাড করবে, জিন্দগিতে অ্যাড করবে। এখানে আসলে কথা হচ্ছে কি ভাই, এটা তো লাইভ, ইন কমেন্টে আপনারা দেখতেছেন যে কি পরিমাণে গালাগালি করতেছে, এবং এই লাইভে streamyard.com-এর যে চ্যাট আছে, ইনবক্স চ্যাট, সেখানে মানে ধুমধারাক্কা গালাগালি করতেছে যে সিরাজি হ্যান ত্যান বকর চক্কর। তো আসলে এই হচ্ছে কি এদের ক্যারেক্টার ভাই। হ্যাঁ, আমরা তো জানি যে নাস্তিক ধর্ম আসলে মানে মানুষকে গালি শেখায়, কখনো আদব কায়দা শেখায় না। হ্যাঁ, নাস্তিক ধর্ম মানুষকে এভাবে গালাগালি শেখায়। হ্যাঁ, যে মোহাম্মদ এটা করছে কিনা, ওইটা করছে কিনা, আবার নাকি বলে আমাদের কাছে জানতে আসে। এখন আমি জিনিসটা ক্লিয়ার করে দিই সিরাজি ভাই, সংশয়বাদ। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে দেখবেন, সংশয়বাদ এমন একটা জিনিস যেটা ভালো না খারাপ এটা বোঝার যোগ্যতা সে রাখে না, এটা বোঝার যোগ্যতা সে রাখে না, সে এটা হারায় ফেলায় কোনটা ভালো কোনটা খারাপ। এই যে সে যে আমাদের কাছে জানতে আসছে না, এটা কিন্তু তার সংশয়বাদ তাকে অ্যালাউ করে না, এটা জানেন ভাই? এই অ্যালাউ করে না, কারণ যে আমরা যে একটা কথা বলবো, একটা দলিল প্রমাণ দিয়ে বলবো, এটা তো সে মানতে পারবে না। হ্যাঁ, সে মানবে হচ্ছে ধরেন যে মদখোর নাস্তিক যারা আছে এদের কথের কাছে ভালো লাগবে, কারণ ওই যে মানে নফসানিয়াত, নফসানিয়াতের চাহিদা। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে কি, এরা মানে পুরো পাগল হয়ে গেছে। আপনি যেভাবে নাস্তিক ধর্মের কেতাব খুলে খুলে দেখাচ্ছেন, এরা আসলে পাগল হয়ে গেছে। হ্যাঁ, এরা আবার নাকি ইসলামকে জানতে চাবে, যেখানে ইসলাম এই যে ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল লাইফ নিয়ে ওরা যেই অভিযোগ গুলো করে, আবার বলে উনি নাকি মানে আস্তাগফিরুল্লাহ যে খারাপ তোহমতটা দিল। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে মানে এদের ভাই ক্যারেক্টার আসলে, মানে না জেনে না বুঝে এইভাবে করলে তো আসলে হবে না ভাই। হ্যালো, শুনতে পাচ্ছেন আরিফুজ্জামান সাহেব? হ্যালো আরিফুজ্জামান সাহেব, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? এখানে এরকম এরকম মাসলা অনেকে আজকে সময় নষ্ট করার জন্য আসছে আমাদের এখানে সুন্দর পরিবেশটাকে। হ্যাঁ সিরাজি ভাই, আমি আমি একটু বলি, প্রথমত হচ্ছে যে, হ্যাঁ এখানে প্রথমত হচ্ছে যে আসলে এই শিশুরা আসলে মানে ফিটার না পেয়ে যেভাবে কান্নাকাটি করতেছে ভাই, এটা কিন্তু আসলে আমাদের বিনোদনের খোরাক। হ্যাঁ, একটা কথা হচ্ছে গিয়ে সিরাজি ভাই, আজকে দর্শক মন্ডলী আপনারা যারা আলোচনাটি শুনছেন, আশা করি চমৎকার বিনোদন পাবেন। এই কারণেই যে মানে নাস্তিকরা যেভাবে মানে নাস্তিকরা না আসলে নাস্তিক শিশুরা যেভাবে মানে কান্নাকাটি করে গেল আজকের লাইভে, এবং আমাদের কথা যে তারা হজম করতে পারে না। হ্যাঁ, নাস্তিক ধর্মের যৌন নীতিমালাটা কিরকম হবে, তারপরে নাস্তিক ধর্মের মানে মানে মায়ের সাথে যে অন্যায় আকাম চার, ওরা যে এগুলাতে বৈধ ফতোয়া দেয়, তারপরে সমকামিতাকে মানে এই সমকামিতার যে কেতাব, হ্যাঁ ওরা যে মানে গায়ে ধরে এদের, তো এগুলা যে এরা সহ্য করতে পারে না। তারপর আমরা যখন তাদেরকে প্রশ্ন করি যে বাবা যদি তার সন্তানের সাথে সমকামিতা করতে চায় তাহলে এটা করতে পারবে কিনা। আর সিরাজি ভাই, যাকে অ্যাড করা হয়েছে, আচ্ছা আচ্ছা ভাই, আমার একটু জি ভাই, জি ভাই বলেন ভাই, একটু 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 দাঁড়ান, আমি একটু বলহিতকে একটু একবারের জন্য সুযোগ দেই, সে যদি এই প্রশ্ন উত্তরটা দেয় তাহলে তাকে আমি প্রশ্ন করতে দেবো। সেটা হচ্ছে মুলহিত, তোমাকে আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে তুমি ভালো করে শুনবা, ব্যাক স্টেজ থেকে নাস্তিক ধর্মে যে মায়ের সাথে জেনা করার কথা বলে এটার ব্যাপারে তোমার মতামত কি, একটু যদি বলতা, যদি এই প্রশ্নের বাইরে যদি তুমি কোনো কথা বলো, কিয়ামতের আগ পর্যন্ত তুমি হচ্ছে আমার এই লাইফ থেকে চলে গেলা, চলে গেলা, হবে না, তোমাকে একটা সুযোগ দিলাম, তোমাকে একটা সুযোগ দিলাম, দাঁড়ান দাঁড়ান একটা, দাঁড়ান দাঁড়ান একটু সুযোগ দেয়, একটু সুযোগ দেয়। সে খুব মায়া কান্না করতেছে, দেখি সে কি বলে, মায়ের সাথে জেনা করার ব্যাপারে তার মতামত কি? হ্যাঁ মুলহিত, তুমি বলো মলিত সাহেব, এবার একটু বলেন, আপনি একটু বলেন, মলিত বলো বলো, মলিত বলি তুমি বলো তো, আসিফ যে ফতোয়াটা দিছে। হ্যাঁ হ্যাঁ, দাও 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 ভাই, একটু মিউট করেন, একটু মিউট করেন, কথাই কো হচ্ছে। ঘটনা হচ্ছে ভাই, আমি কি আপনাদের এখানে কেউ বন্ধু না ছোট ভাই? ভাই ভাই আপনাকে কি বলছে, আপনি কি শুনতে পাইতেছেন? এই যে এই ধরনের কথা একবারে 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 কাটা দেব, একবারে কাটা দেব। আরে ভাই, তোমাকে কি, তোমাকে কি প্রশ্ন করছে, তোমাকে কি প্রশ্ন করছে, তোমাকে 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 কি প্রশ্ন করছে তোমাকে? ভাই সিরাজি ভাই, ওর ওরিটা দেখছেন ভাই, দেখছেন ওর 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 অবস্থা টাইট হয়ে গেছে। আবার 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 একটু সুযোগ দে, আবার একটু সুযোগ দে, দাঁড়ান দাঁড়ান আবার একটু সুযোগ দে। হ্যাঁ চলে গেল, চলে গেল, যাই হোক।
সেই চলে গেছে ও ভাই, ও ভাই পারবে না ভাই, সে বুঝতে পারবে আজকে ভাই পুরো একটা মানে সেই একটা আড্ডা হয়েছে ভাই। আসলে ভাই ও ও আসলে কি ভাই ধরেন মানে কি বলবো, আসলে ভাই ওরা এই প্রশ্নগুলো নিয়ে ডিপ্রেশনে আছে বুঝতে পারছেন, কবে জানি হুমায়ুন আজাদের ওই কেতাবের কথা মেনে আবার কবেই ওই যে সুশান্ত শর্মার মতো আবার আত্মহত্যা করে কে জানে, আল্লাহই ভালো জানে। তো এখন কথা হয়েছে কি ভাই মানে এরা যে আসলে বিনোদন, হ্যাঁ বিনোদনের খোরাক তো খুবই হাস্যকর আর কি ভাই। আমার ভাত খাইতে সর্বোচ্চ লাগে 15 মিনিট, কিন্তু আজকে আসলে আমি এত বেশি হাসা শুরু করছি যার কারণে আমার ভাত খাইতে লাগছে আধা ঘন্টা। উল্টা পাল্টা প্রশ্ন করা শুরু করে দিছে। হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে নাস্তিক্য ধর্মান্ধদের আসলে অবস্থা, মানে প্রশ্নের উত্তর না দিয়ে বলে উত্তর দিব উত্তর দিব, মানে ওই উত্তর মানে ওই যে সমকামিতায় বিশ্বাসী আসিফের কাছ থেকে শিখছে যে উত্তর দিব উত্তর দিব, 2 ঘন্টা ধরে আর উত্তর দেওয়ার খবর নাই। আমি একটা শুনছিলাম যে তার কথা যে সে আইসা বলতেছে যে আমি কি আপনার বন্ধু লাগে যে তুমি তুমি করে বলতেছেন। মানুষের কাতারের মধ্যেই পড়ে না বুঝতে পারছেন ভাই, আসলে কারণ ধরেন এরা কিন্তু ভাই বলে যে বিবর্তনবাদ হচ্ছে মানে বৈজ্ঞানিক ভিত্তি, হ্যাঁ এরা এককোষী প্রাণী থেকে আসছে, এরা মানে গরু ছাগলের মতবাদে বিশ্বাসী। দেখেন না যে তসলিমা দাদি কিন্তু উনি কিন্তু বলেন যে মানুষের ওই যে পশু পাখির বিয়ে শাদীর দরকার হয় না, তো মানুষের দরকার হবে কেন। তো এই হচ্ছে গিয়ে এদের মতবাদের অবস্থা। তারপর আরো বলে যে তুমি যেই হও সেই হও তোমার সাথে শুভ, তো যেই হও সেই হওয়ার মধ্যে তো আপনার পশু পাখিও পড়ে তাই না, তো এই আর কি অবস্থা ভাই এদের। আমাদের ফেসবুক পেজে যদি কমেন্ট গুলো পড়েন যে সঞ্জয় কর্মকাম নামে এক হগেন, সে তো কি নিকৃষ্ট ভাষা যে নাস্তিক ধর্মের সহি ফতোয়া গুলা চেয়েছে আমাদের উপর। যাই হোক যাই হোক, এগুলা এগুলা আমরা আসলে যারা এই ধরনের খারাপ কথা বলে আমরা আসলে তাদের দিকে খেয়াল না করি, কারণ কিছু মানুষ এরকম থাকে যারা মানুষদেরকে গালিগালাজ করে নিজেদেরকে এই যে আমরা আমাদের আলোচনা গুলো যারা সহ্য করতে পারে না, হ্যাঁ বিশেষ করে তাদের আসলে অনেক মানে প্রচুর রাগ হয়, এই জন্য আসলে খুবই দুঃখিত তাদের ক্ষেত্রে যে আমরা সত্য প্রকাশ করছি এবং সেটা সে গ্রহণ করতে পারছে না, তো এটার জন্য খুবই দুঃখিত। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একটু লাইভটা শেষ করতে চাচ্ছিলাম, দীর্ঘক্ষণ হলো লাইভ করছি আমরা, 1 ঘন্টার বেশি লাইভ করি না সাধারণত। হ্যাঁ তো দেখেন আর কোন খগেন টগেন থাকলে, আচ্ছা এখানে একজন আরিফুজ্জামান আসছিলেন কিন্তু উনি বারবার ওনাকে চেষ্টা করছিলাম ওনাকে অ্যাড করতে কিন্তু উনি কোনো কথাই বলছেন না। হ্যালো আরিফুজ্জামান সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই কেমন আছেন? হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ ভাই, ভাই আপনার তো অনেক ফলো করি ভাই। হ্যাঁ ভাই বুঝছেন, সেদিন আসিফ মহিউদ্দিনের সাথে একটু কথাবার্তা গেছিলাম, আমার তারা মনে করেন আমার লাস্টে বাইরে করে দিছে আমার কথার উত্তর না দিতে পেরে। আচ্ছা 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 খুবই ভালো। তো এখানে এখানে একটা বিষয় হচ্ছে যে মানে আমরা একটু লাইভটা শেষ করতে চাচ্ছি, হ্যাঁ আপনাকে একটু বিদায় দিয়ে দিলাম, অন্যদিন কথা বলবো। তো যাই হোক ইস্তেক ভাই আমরা একটু লাইভটা শেষ করে দেই সর্বশেষ। হ্যাঁ ভাই আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আমরা আসলে 1 ঘন্টার বেশি লাইভ করি না, আপনারা জানেন যারা আমাদের লাইভ গুলো দেখেন এবং যারা আমাদের লাইভ গুলো শোনেন। সর্বপ্রথম কয়েকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে যে ইসলামের সৌন্দর্য এবং ইসলামের যে গুরুত্বপূর্ণ আলোচনা, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং একজন সভ্য মানুষের জন্য এবং সঠিক চিন্তাশীল মানুষের জন্য। ইসলাম হচ্ছে একটি সৌন্দর্য এবং ইসলাম সবসময় মানুষদেরকে সভ্যভাবে আলোচনা করতে বলে, যে দেখলেন অথচ নাস্তিক্য ধর্ম কিভাবে ব্যক্তি আক্রমণ করা যায়, কিভাবে একজন মানুষকে ছোট করা যায় এবং কিভাবে হ্যাঁ একজন ধরেন হচ্ছে একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করা যায় সেই বিষয়গুলো কিন্তু শিক্ষা দেয়। এবং দেখেন আমরা কিন্তু তাদেরকে সুযোগ করে দিয়েছিলাম, কথা বলার পরিপূর্ণ অধিকার দিয়েছিলাম এবং সেই সাথে পরিপূর্ণ হচ্ছে তাদের আমরা কিন্তু কথা বলতে দিয়েছি, কিন্তু তারা যেহেতু অসভ্যতামি করে এবং তাদের নাস্তিক্য ধর্মের শিক্ষার আলোকেই তারা অসভ্যতামি করে,
যেখানে আসলে কিছু করার থাকে না। সো সরি, সো সরি। এখন আমরা তো খারাপ মানুষের সাথে খারাপ ব্যবহার আঙ্গিকে করে আমরা তো আসলে খারাপ হতে পারি না, এটা তো আমাদের ইসলামের আদর্শ না। হ্যাঁ, তো আসলে খুবই দুঃখিত যারা খারাপ ব্যবহার করেন তাদের সাথে খারাপ ব্যবহার করেই যে আমি জবাব দেবো এটা আমি পারিনি, কারণ আমি একজন সভ্য মানুষ, আমি একজন ভালো মানুষ, আমি একজন মানুষকে সবসময় সত্যের দিকে ডাকি, সত্যর দিকে আহ্বান করে থাকি। এবং দেখেন তারা যে আজকের আলোচনার যে টপিকটা ছিল সেই টপিকটা ছেড়ে দিয়ে কোথায় কোথায় যায়, কোথায় কি করে না করে, এই বিষয়গুলো কিন্তু তারা নিজেই বুঝতে পারতেছে না যে নাস্তিক ধর্ম কোথায় চলে গেছে এবং নাস্তিক ধর্ম বাম্বু খায়া কোথায় চলে গেছে। এখন এই যে কি বলবো আর, তারা অটোমেটিক বুঝতে পারছে যে নাস্তিক ধর্ম আগুন লেগে গেছে। তো যাই হোক, খুবই ভালো লাগলো আজকের লাইভ আড্ডাটা, খুবই জমজমাট ছিল একটা লাইভ। এবং বিশেষ করে এখানে মাও সেতিং এবং লেনিনের কিছু আদর্শবান কিছু নাস্তিক ধার্মিক ছিল যারা আমাকে এখানে এসে ব্যক্তি আক্রমণ করেছে, এবং সভ্যভাবে ভদ্রভাবে কিভাবে আলোচনা করতে হয় সেটা একজন নাস্তিক ধার্মিক জানে না, এবং সেটাই সে তারা এই লাইভে এসে প্রমাণ করেছে, পরিচয় প্রকাশ করেছে, এবং তারা যে 94% মানুষ যে সমকামী হয়ে থাকে এটাই তারা প্রকাশ করেছে। সকলে বুঝতে পেরেছেন আশা করি। আমাদের এই লাইভ প্রোগ্রামটি আমাদের রিপ্লে টু এন্টি ইসলামিক চ্যানেলটি রয়েছে, সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং রুহুল আমিন সিরাজি অফিসিয়াল যে পেজটি থাকে সেই পেজটিতে অবশ্যই একটি লাইক করবেন, সে সাথে আমাদের রিপ্লে টু এন্টি ইসলামিক চ্যানেলের ভিডিওগুলো মানুষের কাছে ছড়িয়ে দিবেন যাতে করে মানুষ সত্য জানতে পারে এবং সঠিকটা বুঝতে পারে। আশা করি আমাদের এই আলোচনা থেকে আপনি কিছু জানতে পেরেছেন। এবং দীর্ঘ রাত হয়ে গেছে, আমরা অনেকক্ষণ হলো লাইভ করছিলাম, দীর্ঘ 1 ঘন্টা পার হয়ে গেছে। আমরা আসলে নাস্তিক ধার্মিকদের মতো এরকম লাইভ করতে পারি না যে 8 ঘন্টা 7 ঘন্টা এই ধরনের লাইভ আসলে আমাদের কখনো করা সম্ভব না, আমাদের ব্যক্তি জীবন আছে। সো এখানে আশা করি সকলেই আমাদের এই আলোচনাগুলো বুঝতে পেরেছেন এবং আমাদের আলোচনা দেখতে পেরেছেন, এবং নাস্তিক ধার্মিকদের মাও সেতুং এবং লেনিনের মতো চরিত্রটাও প্রকাশ পেয়েছে। আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকবেন, ভালো রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, সকলের হেদায়েতের কামনা করছি, সকলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। এবং করোনাকালীন সময় আপনি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, এবং আপনি মাস্ক ব্যবহার করবেন এবং নিজে সচেতন থাকবেন এবং আমাকে সচেতন রাখবেন। স্টে হোম, স্টে সেফ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।